শুরু করছি তাহলে। শুভ সন্ধ্যা। বিস্তার সাহিত্য চক্র আয়োজিত আন্তর্জাতিক সাহিত্যলাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি বাংলাদেশের অনুবাদ সাহিত্যের একজন অগ্রণী প্রতিনিধি অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস। খালিকুজ্জামান ইলিয়াসের জন্ম 1949 সালে এবং তার শিক্ষাগত পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। সেখান থেকে তিনি পাশ করার পর অধ্যাপনাকেই আজীবন ব্রত হিসেবে বেছে নিয়েছেন এবং প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলেন দীর্ঘকাল, সেখান থেকে পরে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, সেখানেও দীর্ঘকাল অধ্যাপনা করে অতি সম্প্রতি সেখান থেকে তিনি অবসর নিয়েছেন। আর অধ্যাপনার পাশাপাশি তিনি মননশীল সাহিত্য অর্থাৎ প্রবন্ধ রচনা, সাহিত্য সমালোচনা ইত্যাদি বিষয়ে যেমন কাজ করেছেন, পাশাপাশি অনুবাদে খুব অভিনিবেশ সহকারে গুরুত্বের সঙ্গে অনুবাদ সাহিত্যে তিনি নিজেকে লিপ্ত রেখেছেন দীর্ঘকাল যাবৎ। তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 1982 সালে, অর্থাৎ প্রায় 40 বছর তার অনুবাদকের জীবন, এবং সেই গ্রন্থটি খুবই বিখ্যাত, একটি বিশ্ববিখ্যাত একটি চলচ্চিত্র প্রধানত, যদিও তার লেখক রিওনোসুকি আকুতাগাওয়া জাপানের, তিনিও একজন খুব প্রধান লেখক সেই দেশের, তারই বই রসমান এন্ড আদার স্টোরিজ তিনি অনুবাদ করেছিলেন রসমান নামে, পরে যেটা আকুরা কুরুসাওয়া চলচ্চিত্র করে জগৎ বিখ্যাত করে তোলেন। এরপর তার দ্বিতীয় গ্রন্থ 1985 সালে আমরা পাই, সেটি জোনাথন সুইফটের সেই বিখ্যাত ভ্রমণ ব্যঙ্গ সাহিত্য, যাই বলি না কোন, এটা খুব বহুমাত্রিক গ্রন্থ, গালিভার্স ট্রাভেলের বাংলা, গালিভারের সফরনামা। তারপর কিছুকাল বিরতি ছিল, সম্ভবত তিনি তখন তার উচ্চশিক্ষার্থে দেশান্তরী ছিলেন, প্রবাসী ছিলেন। 1996 সালে তার তৃতীয় বই এলো, সেটিও খুবই বিখ্যাত গ্রন্থ, জোসেফ ক্যাম্বেলের পাওয়ার অফ মিথ। এটি মূলত তার সঙ্গে বিল ময়ার্সের দীর্ঘ একটি আলাপচারিতা কথোপকথনের গ্রন্থবদ্ধ রূপ। তিনি সেটি সংগঠিত হয়েছিল 88 সালে, তার তিনি তার পরপরই বেশ কয়েক বছরের মধ্যে সে অনুবাদ করে বাঙালি পাঠকদের হাতে তুলে দেন। তারপর 8-2 বছরের ব্যবধান 1999 সালে তিনি অনুবাদ করেন বিখ্যাত মার্কিন প্রগতিশীল লেখক রিচার্ড রাইটের আত্মজৈবনিক উপন্যাস ব্ল্যাক বয় বা কালো ছেলে। 2002 আমরা একটা পেলাম, একটা বেশ মজার বই, আকর্ষণীয় বই, নামটিও খুব আকর্ষণীয়, পেয়ারা সুবাস, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের একটি দীর্ঘ সাক্ষাৎকারের একেবারে গ্রন্থবদ্ধ রূপ, যদিও এই সাক্ষাৎকারটি তিনি অনুবাদ করেছিলেন আরো অনেক পূর্বে, প্রায় 20 বছর পূর্বে, মধ্য 80 নাগাদ। আমরা সেটা তখন পড়েও ছিলাম বাংলা একাডেমি প্রকাশিত পত্রিকা উত্তরাধিকারে ছাপা হওয়ার পর আমরা বেশ আকৃষ্ট হয়েছিলাম। সে তখনও বাংলাদেশে সেইভাবে গার্সিয়া মার্কেস চর্চা শুরু হয়নি, কিন্তু ইলিয়াস ভাই তখনই আমাদেরকে তার সম্পর্কে অবগত করেছিলেন। সেটি 2002 সালে বেরোলো মাওলা থেকে, পরে তার সঙ্গে মার্কেসের যে সর্বশেষ সাক্ষাৎ সেটি যুক্ত হয়ে আবার প্রকাশিত হলো প্রথমা থেকে। আর এরপর 2012 তিনি অনুবাদ শুরু করলেন আফ্রিকান সাহিত্য, চিনো আচি, আফ্রিকান সাহিত্যের পথিকৃ চিনো আচিবের বিখ্যাত গ্রন্থ দ্য অ্যারো অফ গড, দেবতার ধনুর্বাণ নামে তিনি অনুবাদ করেন। এবং 2016 তার অবশ্য এর মধ্যে 2011 তিনি বাংলা একাডেমি থেকে পুরস্কারও পেয়ে গেছেন অনুবাদক হিসেবে, ইতিমধ্যে পাঠকের ভালোবাসা, পাঠকের স্বীকৃতি পেয়েছেন, বাংলা একাডেমি থেকে একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও পেলেন, জাতীয় একটা স্বীকৃতি। 2016 বেরোলো তার সত্যিকার অর্থে তার মাস্টারপিস গ্রন্থ জেমস ফ্রেজার, বিখ্যাত নৃতত্ত্ববিদ, বিশ্বসেরা, তার সেই একেবারে ক্লাসিক, আধুনিক একটা ক্লাসিক বলা যেতে পারে, গোল্ডেন বাও, খুবই কঠিন গ্রন্থ, দুরূহ গ্রন্থ, নৃতত্ত্ব বিষয়ক, তুলনামূলক ধর্মতত্ত্ব, মিথ ইত্যাদি বিষয়ে, সেই গ্রন্থটি আমরা পাই 2016। এবং এরপর তিনি আবারও ফিরে যান চিনো আচেবের কাছে এবং পরপর দুটি চিনো আচেবের গ্রন্থে অনুবাদ করেন, একটি তার গল্পগ্রন্থ গার্লস এট ওয়ার এন্ড আদার স্টোরিজ, সেটি মেয়েদের যুদ্ধ নামে বেরোয় বাতিঘর থেকে, এবং তার পরপরই তিনি করেন তার সেই ট্রিলজিরই তার দ্বিতীয় খণ্ড ম্যান অফ পিপল বা জননেতা নামে। তো সংক্ষেপে এই তার অনুবাদ কর্মের পরিচয় আমি দিলাম। আমরা বাকি বিশদ তথ্য এই গ্রন্থগুলো সম্পর্কে তার লেখার পটভূমি, পরিপ্রেক্ষিত, প্রতিক্রিয়া ইত্যাদি আমরা তার মুখ থেকে শুনবো। তবে তার আগে আমি আমার তার সঙ্গে আমার ছোট্ট একটি স্মৃতিচারণার এই সঙ্গে সেরে নিতে চাই, যে ইলিয়াস ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ প্রায় 30 বছর হতে চললো, আমার
1989 সালে উনি তখন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে ওয়াশিংটন ডিসিতে পিএইচডি করছিলেন, আমি তখন নিউ ইয়র্ক শহরে ছাত্র উচ্চশিক্ষায়। তখন আমি খুব দুঃসাহস ভরে একটি গ্রন্থ সংকলন বা সম্পাদনার দায়িত্ব হাতে নিয়ে নিয়েছিলাম, ল্যাটিন আমেরিকার ছোট গল্প সংকলন, পরে যেটি জাদু বাস্তবতার গাথা নামে 1990 সালে প্রকাশিত হয়। সেখানে আমি কোথেকে যেন খবর পেয়েছিলাম যে ইলিয়াস ভাই ওয়াশিংটন ডিসিতে আছেন, আমি তার নম্বর জোগাড় করে তাকে ফোন করে আবদার করেছিলাম আমার এই সংকলন গ্রন্থের জন্য একটি গল্প অনুবাদ করে দিয়ে। এবং এটা নিছকই তারুণ্যের দুঃসাহস, আর পাশাপাশি ছিল যে তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, প্রয়াত আখতারুজ্জামান ইলিয়াসের অনুজ। সুতরাং সেই দাবিতেই তার কাছে আবদার করেছিলাম, তিনি সেই আবদার রেখেছিলেন। খুব চমৎকার একটি গল্প, গুয়াতেমালার বিখ্যাত নোবেল বিজয়ী সাহিত্যিক মিগেল আনহেল আস্তুরিয়াসের একটি গল্প তিনি অনুবাদ করে পাঠিয়েছিলেন মুক্তা নামে, এবং সেখানে তিনি তার জন্মস্থান বগুড়ার ভাষা ব্যবহার করেছিলেন সংলাপে, করে তাকে একটা নতুন মাত্রা দিয়েছিলেন আর কি। সেটি আমার এই গ্রন্থ আছে জাদু বাস্তবতার কথা, যেটি সম্প্রতি সাহিত্য প্রকাশ থেকে তার দ্বিতীয় সংস্করণ বেরিয়েছে। তো একটা বেশ একটা লম্বা গৌরচন্দ্রিকাই করলাম, এবার আমরা আমাদের আজকের অতিথি তার কথা শুনবো। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই আমাদের ডাকে সাড়া দিয়ে আসার জন্য, এবং আমি এই সুযোগে আজকে যারা এখানে সমবেত হয়েছেন জুমে এবং লাইভে যারা দেখছেন সবার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত এই আন্তর্জাতিক সাহিত্যালাপের আসরে। ধন্যবাদ আলম যা বলেছেন, অনেক বেশি বলা হয়ে গেছে, যাক আমি খুব ভাল লাগছে আপনার কথা শুনে। আর স্মৃতিচারণ করলেন সেটা তো খুবই মজার কথা, আমার স্পষ্ট মনে আছে সব। আপনি ফোন করেছিলেন, তারপরে আমার যখন ডিগ্রি হয়ে গেল তখন আপনি বলেছেন ও এটা বাগিয়েছেন তাহলে। আচ্ছা, তো আমরা আমাদের অনুষ্ঠানটা মূলত শুরু করি, এটা একটা রেওয়াজই হয়ে গেছে যে যেহেতু আমরা এই মুহূর্তে প্রত্যেকেই একটা বৈশ্বিক অভিজ্ঞতা, একটা মহামারীর অভিজ্ঞতা ভিতর দিয়ে যাচ্ছে, যারা নানাভাবে কেউ আমরা পৃষ্ঠ হচ্ছি, কেউ সরাসরি, কেউ পরোক্ষভাবে, কেউ দৈহিকভাবে, কেউ মানসিক মনস্তাত্ত্বিকভাবে, আপনারও নিশ্চয়ই একই রকম অভিজ্ঞতা, একই রকম অনুভূতি। তো সেটার সেই উপলব্ধির যদি কিছু একটা ভাগ আমাদের দর্শক শ্রোতাদের দিতেন, এটা হতে তাদের জন্য একটা কাজে লাগতে পারে, তাদের এই জিনিসটাকে মোকাবিলার ক্ষেত্রে হয়তো একটা হাতিয়ার হিসেবেও তারা এটা ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হয় যে এটা সাহিত্যের সঙ্গে ঠিক যায় না সেভাবে, কারণ করোনা হচ্ছে মানুষকে দূরে সরিয়ে দেয়, মানে বলছে না যে সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করেন। সাহিত্য মানে কিন্তু শহীদ আর স্নব প্রত্যয় যোগ করে সাহিত্য, শহীদ মানে কাছে একসঙ্গে থাকা, সেজন্য এটা আমার কাছে পরস্পর বিরোধী একটি জিনিস মনে হয় করোনাকে। তা সত্ত্বেও করোনার একটা ভালো দিক হচ্ছে যারা মানে লেখালেখি করেন, কিংবা যারা গান বাজনা করেন, কিংবা যারা মানে ছবি আঁকেন, এদের জন্য হয়তো একদিক থেকে ভালোই, কারণ এরা প্রচুর বাসায় থাকতে পারছেন, স্টুডিওতে থাকতে পারছেন, এবং সেভাবে তারা নিজেদের কাজকর্ম করছেন। আমাকে একজন পাবলিশার বলেছিলেন যে তারা ইদানিং পাণ্ডুলিপি বেশি পাচ্ছেন, মানে প্রচুর লেখালেখি হচ্ছে অনেকের কাছ থেকে এবং তারা প্রেসে পাঠাচ্ছেন পাণ্ডুলিপি। তো সেই জন্যেই আমি বলবো যে করোনার একটা ভালো দিকও বোধ হয় আছে, যাদের ভেতরে জোসেফ ক্যাম্বেল যেটা বলেছেন যে ইনার রিসোর্স যদি থাকে তাহলে আপনি কখনোই বোর ফিল করবেন না, কিংবা নিজে অবসর গ্রহণের পরে দেখবেন যে আপনার মধ্যে অনেক কিছু আছে এবং সেটা কাজে লাগাচ্ছেন। হ্যাঁ, অনেকে আমরা দেখেছি যে অবসর গ্রহণের পরে তারা বেশি দিন টেকেন না, মারা যান, তাই না? তাদের করার কিছু থাকে না, তার মানে তাদের ভেতরের যে রিসোর্স সেটা ঘাটতি থাকে। সেই জন্য যাদের ভেতরের ইয়ে আছে মানে রিসোর্স আছে তাদের পক্ষে কিন্তু এই ঘর বন্দি জীবন খুব খারাপ না, তারা কাজ করতে পারেন ঘরে বসে থেকে। সেই জন্য আমি জানি না এর করোনাকে ভিত্তি করে কোনো উপন্যাস হবে কিনা, যেমন মার্কেস লিখেছেন লাভ ইন দ্য টাইম অফ কলেরা, সেরকম কিছু একটা টাইম অফ করোনা, এখানে হয়তো রেপ ইন দ্য টাইম অফ করোনা বলে কেউ কিছু লিখতেও পারে। না, কিছু কিছু কাজ তো হচ্ছে, আমার চোখেও পড়ছে ছোট ছোট, কিন্তু আমার মনে হয় কারণ একটা বড় আকারের কাজও আমরা পেতে পারি, অন্তত বাইরের যে বুদ্ধিজীবীরা চিন্তাবিদরা তারা কিন্তু এটা নিয়ে নানা ধরনের বৌদ্ধিক কর্মকাণ্ডে কিন্তু লিপ্ত আছেন, তারা অনেকেই বই লিখছেন, অরুন্ধতি থেকে শুরু করে, জিজেক থেকে শুরু করে, হারারি থেকে শুরু, অনেকেই কিন্তু এটা নিয়ে এক ধরনের তাত্ত্বিক একটা কাঠামো দেওয়ার চেষ্টা করছে যে করোনা পরবর্তী জীবনটা আমাদের কেমন হবে এবং সেটাকে সেই জীবনের সঙ্গে আমরা কিভাবে নিজেদেরকে মানিয়ে নেবো আর কি।
তো যাই হোক, আমরা আমাদের সূচনা পর্ব সেরে ফেললাম, এবার আমরা সাহিত্য আলোচনায় প্রবেশ করি। এবং সাহিত্য আলোচনা শুরুতে অবশ্যই আমরা জানতে চাইব যে আপনি ঠিক, আপনি অবশ্যই সাহিত্যের ছাত্র ছিলেন বটেই, কিন্তু সব সাহিত্যের ছাত্রই তো আর লেখালেখি বা অনুবাদ ইত্যাদিকে তাদের ব্রত হিসেবে নেয় না। আপনি কিভাবে সাহিত্য জীবনের সঙ্গে, ঠিক শৌখিন লেখালেখি না, একেবারে গুরুত্বের সঙ্গে সাহিত্যটাকে নিলেন, নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিলেন, তার সেই সূচনা পর্বের গল্পটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। যখন আমি প্রথম আমার লেখা বোধহয় একটা রিভিউ ছিল সত্যেন সেনের, আপনি স্পিকারটা কি কোথাও দূরে নাকি একটু আর্ট জোরে, হ্যাঁ একটু জোরে, একটা জোরে বললাম শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি যখন মহসিন হলে থাকি 1968 সালে, তখন একদিন আহমদ সফা এসে আমাকে একটা বই দিলেন, বইটার নাম হচ্ছে পাপের সন্তান, লেখক সত্যেন সেন। হ্যাঁ, তো সেই বইটা দিয়ে বললেন তুমি এটার একটা ইয়ে করো, রিভিউ করো। তো সেটাই আমার রিভিউ করলাম, এবং পড়তে গিয়ে দেখি, তখন আমি একটু বাইবেল টাইবেল নাড়াচাড়া করতাম, দেখি ওল্ড টেস্টামেন্টের একটা কাহিনী পুরোপুরি ওখানে উনি ব্যবহার করেছেন, হ্যাঁ, উইদাউট অ্যাকনলেজমেন্ট। তো তারপরে আমি ওটা নিয়ে খুব লিখলাম, লিখে সেটা সফা ভাই নিয়ে গেলেন, নিয়ে ছাপলেন একটা পত্রিকায়, এবং সত্যেন সেন নিজেও ওটা দেখে হেসেছিলেন। হ্যাঁ, তাই সেটাই আমার প্রথম একটা ছাপার অক্ষরে বলতে পারেন যে একটা রিভিউ। তো সেই সময়ের পরে আবার তারপরে রাষ্ট্রমন্ত ছাপা হলো, সেখানে রুদ্র মোহাম্মদ, শহীদুল্লাহ, মোহাম্মদ নুরুল হুদা, এরা একটা দল দ্রাবিড় প্রকাশনী বলে একটা ইয়ে করেছিল, প্রকাশনী সংস্থা, সেখান থেকে ওটা ছাপা হলো। এটা বোধহয় 1982-83 সালে। তো এই যে আমার প্রথম দিককার লেখা আর কি। তো এই তো, এরপরে তো আস্তে আস্তে ঢুকে পড়লাম। তারপর আরেকটা কথা বলি, নিকোস কাজানজাকিস, আমার বড় ভাই আমাকে একটা বই পড়তে দিলেন, ক্রাইস্ট রিক্রুসিফাইড বলে একটা বই, সেটা নিকোস কাজানজাকিস এর লেখা, এবং সেই বইটা পড়লাম, এবং পড়ে এত মুগ্ধ হলাম যে এক সপ্তাহ আমি মানে ওই ওটাই আমার মনের মধ্যে ওটাই ছিল, হ্যাঁ, ক্রাইস্ট রিক্রুসিফাইড। সেই কাজানজাকিস এর আমি একেবারে প্রেমে পড়ে গেলাম। তারপরে আমার ভাইয়ের কাছ থেকে আরেকটা বই পেলাম কাজানজাকিস এরই, মডার্ন অডিসি এ মডার্ন সিকুয়েল, দ্য অডিসি এ মডার্ন সিকুয়েল। এটা হোমারের যে অডিসি আছে তার 3 গুণ বড় একটা মহাকাব্য, এবং সেই বইটা পড়ে আমি তো একেবারে হতভম্ব যে সাহিত্য কাকে বলে, এবং ওখানে যে কত রকমের ইমেজারি, কত রকমের মেটাফোর ব্যবহার করা হয়েছে, একটা অ্যাস্টাউন্ডিং একটা অভিজ্ঞতা। তো তখন থেকে কাজানজাকিস আমাকে পেয়ে বসলো, এবং অনেক বই পড়লাম তার, এবং একটা প্রবন্ধ লিখলাম, তখন আমি থার্ড ইয়ারে পড়ি, নিকোস কাজানজাকিস নামে একটা বেশ বড় প্রবন্ধ, সেটা নজরুল একাডেমি পত্রিকায় 2 সংখ্যায় ছাপা হয়েছিল। নজরুল একাডেমি পত্রিকায় শাহাবুদ্দিন সাহেব তখন ছিলেন সম্পাদক, উনি ছাপলেন 2 সপ্তাহ বেশ লিড আর্টিকেল হিসেবে। তো সেখানে প্রথম সংখ্যায় যখন ছাপলেন, সেটাতে লিখলেন যে খালিকুজ্জামান ইলিয়াস হচ্ছে এম এ ক্লাসের ছাত্র, দ্বিতীয় সংখ্যায় লিখলেন যে উনি 3rd ইয়ার অনার্সে পড়ছেন, গ্রাজুয়েট স্টুডেন্ট। আমার মনে হয় ডিমোশন হয়ে গেছে তখন, তা এরকম হয়েছিল আর কি। তা ওই ওই লেখাটা কাজানজাকিসের উপরে আমার মনে প্রথম, এই বাংলাদেশে প্রথম লেখা। তারপর ওই সময় আমি আবার এনকাউন্টার পত্রিকায় বোরহেসের সংখ্যা ছিল একটা, হোরে লুই বোরহেস, তার একটা ইন্টারভিউ ছিল, সেটা আমি অনুবাদ করলাম। হ্যাঁ, সেটাও 1973-74 সালে ছাপা হয়েছিল। বোরহেসের উপরে এর আগে আর কোনো লেখা ছাপা হয়নি। তো এই দুটো লেখা লিখে আমি বেশ সন্তুষ্ট, কারণ প্রথম বাংলাদেশি পাঠকদের পরিচয় ঘটল। এরপরে তো আপনি যেটা বললেন পেয়ারার সুবাস, যদিও মার্কেস খুবই পরিচিত তৎদিনে হয়েছেন, কিন্তু এত বড় একটা ইন্টারভিউ, একটা বুক লেন্থ ওয়ার্ক, এত বড় ইন্টারভিউ আর ছাপা হয়নি, ফলে ওটা পড়ে অনেক ক্রিয়েটিভ রাইটার খুব উপকৃত হয়েছিলেন, এবং তারা খুব খুশি হয়েছে। আমি তখন ওয়াশিংটনে থাকি, এবং আমি শুনতে পেরেছিলাম যে বইটার খুব প্রশংসা হচ্ছে, আমার ভাই আমাকে চিঠি লিখে জানিয়েছিল। এই তো মোটামুটি এইভাবেই আমি সাহিত্য জগতে আসি আর কি।
না বেশ শুরুটাই বেশ বর্ণাঢ্য এবং শুরুটাই খুবই সমৃদ্ধ মনে হচ্ছে আর কি। আপনি কাজানজাকিস, বোরহেস, মার্কেস দিয়ে শুরু হয়েছেন এবং সেই ঐতিহ্য ধরে রেখেছেন, যা পরবর্তী আপনার কাজগুলো থেকে আমি বুঝতে পারলাম। তো এবার আমরা তাহলে আপনার এই সামগ্রিক এই সাহিত্য জীবনের যে আরো অন্যান্য যে অভিজ্ঞতাগুলো, বইগুলো প্রকাশের অভিজ্ঞতা, সেগুলো কিভাবে পাঠকরা সমাদৃত হলো, অন্যান্য লেখকদের সঙ্গে কিভাবে আপনার সখ্য বা একটা গড়ে উঠলো ঘনিষ্ঠতা, সব মিলিয়ে আপনার একটা সামগ্রিক সাহিত্য জীবনের এবং অন্যান্য পঠন পাঠন কোন কোন লেখকদের সঙ্গে কিভাবে পরিচিত হলেন, চিনোয়ার কথা বলতে পারছি যে ক্যাম্বেল, ফ্রেজার, সব মিলিয়ে এই পর্বটা বিষয়ে আপনার পরবর্তী সত্যিকার অর্থে যেটা একেবারে যাকে বলা যেতে পারে আপনার আসল সাহিত্য পর্ব সেইটা সম্পর্কে এবার ভালো করে। ওটাও আসল ছিল, ছাত্র জীবনে কিছুটা সৌখিন আবেগ অনেক সময় কাজ করে আর কি। হ্যাঁ, তারপরেও আসে নিশ্চয়ই সেটা খুবই সমৃদ্ধ। এরপরে আমরা আমি ওই গালিভার্স ট্রাভেলসটা করলাম। আমাদের একজন শিক্ষক ছিলেন আহসানুল হক, আমাকে খুব পছন্দ করতেন। উনি আমাকে বলেছিলেন যে জোনাথন সুইফটের কিছু করতে পারো কিনা, কারণ সুইফটের যেরকম ব্যঙ্গ বিদ্রুপ আমাদের সোসাইটির জন্য ওটাই দরকার, ওইরকম মানে স্যাটায়ার এবং স্ক্যাদিং, যে স্যাটায়ার যাকে বলে সার্কাজম, ওইসব দরকার আমাদের। এখানে যে অবস্থা, অবস্থা তো সবসময় খারাপই ছিল, স্বাধীনতার পর থেকেই যা অবস্থা ছিল তখন, ওটা আমি বগুড়ায় চলে গেছি তখন, ওটা আমি বছরখানেক ধরে আস্তে আস্তে করে বাংলা একাডেমিতে জমা দিলাম। সেটা ছাপা হয়েছিল বোধহয় 1984 সালে গালিভারের ভ্রমণ কাহিনী নামে, এবং ওটাও বেশ প্রশংসা পেয়েছিল। আর মনে হয় দুই বাংলায় আছে, পশ্চিমবঙ্গে বোধ হয় লীলা রায় কিংবা কেউ একজন করেছেন, কিন্তু বাংলাদেশে আর কেউ করেনি। সুইফট অনুবাদ করা কঠিন, কারণ এত বড় বড় সেই যুগের মানে অষ্টাদশ শতাব্দীর ইংরেজি, এক একটা সেন্টেন্স এক একটা প্যারাগ্রাফ, তো ওটাকে বাংলায় করতে একটু কঠিনই, তো সেটা করেছিলাম আর কি। এরপর আস্তে আস্তে গ্যাপ গেল অনেকদিন, তারপরে মিথের শক্তিটা করলাম। মিথের শক্তি করে নৃ বলে একটা পত্রিকা বেরোতো, সেখানে একটা চ্যাপ্টার ছাপা হয়েছিল একদম শেষের দিকের একটা চ্যাপ্টার, চ্যাপ্টারটার নামই হচ্ছে গোল্ডেন বাউ। তা ওই চ্যাপ্টারটা ওইটা ছাপার পরে দেখলাম বেশ ভালো রেসপন্স, তখন আমি মিথের শক্তি পুরোটাই করে ফেললাম, পাওয়ার অফ মিথ, এবং পুরোটা করে ওটাতে মোট 8টা চ্যাপ্টার আছে এবং অনেক ছবি টবি আছে, বেশ সুন্দর, এত ছবি সঙ্গে চমৎকার আলোচনা। জোসেফ ক্যাম্বেল তো একজন একটা ল্যান্ডমার্ক, একদম মানে কি বলবো, আর যাকে বলে অ্যান্থ্রোপোলজিস্ট, হ্যাঁ সোশ্যাল অ্যান্থ্রোপোলজিস্ট, তা তার যে আলোচনার যে চমৎকার আলোচনা সেটাকে আমি করে ফেললাম এবং দেখলাম এই বইটা প্রচুর প্রচুর সমাদৃত হয়েছিল, এবং এটা বাংলা একাডেমি থেকেই প্রথম প্রকাশিত হয়। তখন প্রফেসর হারুনুর রশিদ ছিলেন বাংলা একাডেমির ডিজি, উনি হ্যাঁ উনি বইটা দেখেই উনি কাকে যেন দিলেন রিভিউ নাম মাত্র আর কি, সঙ্গে সঙ্গে ছাপিয়ে ফেলেছেন। সাধারণত বাংলা একাডেমি সময় নেয় প্রচুর, চার পাঁচ ছয় সাত আট বছরও কেটে যায়, কিন্তু এই বইটা খুব তাড়াতাড়ি ছাপা হয়ে গিয়েছিল, আমি খুব জননন্দিত বলবো। এই বই পড়ে বহু মানে এত লোকে পড়েছে বইটা, এবং হাটহাজারি থেকে, হাটহাজারি কিংবা রাঙ্গামাটি অধিকার, একজন সাব রেজিস্ট্রার আমাকে একটা পোস্টকার্ড লিখেছিলেন, পোস্টকার্ড লিখে খুব প্রশংসা করেছেন, করে বলে এই বইটা আমি এবং আমরা, উনার বন্ধু বান্ধব বলে, আমরা অনেক বিয়েতে কিংবা উপহার হিসেবে এটাকে আমরা দিয়েছি। হ্যাঁ, এটা পড়ে আমার খুব ভালো লাগলো। এরকম একদম রিমোট অঞ্চল থেকে যে পাঠক একজন আছেন, তিনি আবার এমন চাকরি করেন যেটার সঙ্গে সাহিত্যের ইয়ে কম, সাব রেজিস্ট্রার জমি জমার ইয়ে বেশি সম্পর্ক, তো তিনি ওভাবে লিখলেন, এভাবে আসে রেসপন্স গুলো, ভালো আসলে পরে ভালোই লাগে। এই তো, তারপরে আর বেরোলো এইসব, গোল্ডেন বাউল হাত দিলাম অনেকদিন আগে 1995-96 সালের দিকে, ধীরে ধীরে এগোচ্ছিল, মাঝে মাঝে ভাল লাগে করি, এভাবে প্রায় 15 বছর ধরে ওটা করেছি। এবং ওটা করতে গিয়ে শেষ পর্যন্ত দেখলাম যে 5 বছর ধরাই হয়নি, ফলে ওটা করতে মোটামুটি ভাবে 10 বছরের মতো সময় নিয়েছি। এবং পরে উত্তরাধিকার পত্রিকা ওটাও ছাপানো হলো, উত্তরাধিকার পত্রিকা যখন নতুন আকারে বেরোচ্ছিল তখন ওটাকে নিয়ে আমি ভাবলাম যে এভাবে না দিলে ওটা শেষ হবে না, একটা তাগাদা থাকবে। তারপর উত্তরাধিকার পত্রিকায় ছাপতে ছাপতে প্রায় 48টা চ্যাপ্টার ওখানে ছাপা হয়েছিল,
তারপর ওরা বোধ হয় বোর হয়ে গেল, বোর হয়ে বন্ধ করে দিল না জানিয়ে। তারপরে আমি ইউনিভার্সিটি থেকে একটু ছুটি নিলাম, সাবাটিক্যাল লিভ নিয়ে দেখলাম যে 3 মাসে আমি 24টা চ্যাপ্টার শেষ করে পুরোটা 69টা চ্যাপ্টার আছে ওখানে, এবং সেটা ছাপার জন্য নিল বিপিএল বলে একজন নতুন প্রকাশক, বিডি নিউজ 24। হ্যাঁ, তো ওরা নিয়ে বেশ প্রথমটা ছাপলো, এত মানে সাদা পৃষ্ঠা, মানে আমি পৃষ্ঠা উল্টা দিকে দেখি মানে প্রায় এক একটা বইয়ে 4টা 5টা 6টা করে সাদা পৃষ্ঠা, মানে প্রিন্ট আসেনি, কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ওদেরকে বললাম যে এটা আপনি এখনই উইথড্র করেন এর থেকে, বাজার থেকে। তারপরে ওরা বোধহয় করেছিল, করে ওটাকে একটু কম্পেনসেট করার জন্য ওরা শোভন সংস্করণ একটা করলো এর 1 বছর পরই, 2017 সালের দিকে 17 কি 18। তো সেটা ঠিক ইউজার ফ্রেন্ডলি না, কিন্তু দেখতে সুন্দর, মানে সাজিয়ে রাখার জন্য চমৎকার একটি বই। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে আপনার কাজের প্রতি যে একটা নিষ্ঠা এবং পরিশ্রম করা এবং বছরের পর বছর ধরে লেগে থাকার যে একটা জিনিস, এটা অনুবাদকের জন্য খুবই খুবই দরকার, কারণ অনুবাদকটা একটা খুবই অভিনিবেশ দাবি করে এবং এটার ভিতরে অনেক ধরনের ছোটোখাটো ডিটেলস নোয়ান্স থাকে, সেগুলোকে উদ্ধার করা, আত্মস্থ করে প্রকাশ করা নিজের ভাষায়, সেটাও একটা চ্যালেঞ্জ বিশেষ। যাই হোক, তো আপনি তো অনুবাদক, পাশাপাশি আপনি প্রবন্ধ রচনাও করেন, মননশীল সাহিত্য সমালোচনা করেন, অর্থাৎ আপনি একজন একজন পাঠকও, একজন নিষ্ঠাবান পাঠকও, ফলে নিশ্চয়ই বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনাকে পড়তে হয়, খোঁজখবর রাখেন, আপনার কিছু পর্যবেক্ষণ আছে, কিছু মূল্যায়ন আছে, সব মিলিয়ে বাংলাদেশের সাহিত্যের বর্তমান অবস্থান বিষয়ে যদি আপনার একটা একটা মূল্যায়ন, সংক্ষিপ্ত একটা মূল্যায়ন যদি আমরা পেতাম, কোথায় আছি আমরা, কতদূর, কোথায় সম্ভাবনা, কোথায় সাহিত্য, কিন্তু আমি তো মানে হতাশ না মোটেও। হ্যাঁ, কারণ তরুণ অনেকের লেখা, মানে আমি বলবো যে টেকনিক্যালি বেশ ভালো, বেশ উন্নত হয়েছে, অনেক লেখাই পড়া যায়, কবিতা তো বিশেষ করে, কবিতা প্রায় সবই পড়া যায়, মানে টেকনিকটা আয়ত্ত করা হয়ে গেছে। একটু দুর্বল দিক আছে ফিকশন, যেটা কথা সাহিত্য মানে উপন্যাস টুপন্যাস, তবুও আমাদের বেশ বেশ প্রতিভাবান উপন্যাসিক আছেন জীবিত যারা, এবং ইয়াংদের মধ্যেও, তার মানে ভাষাটা কিন্তু যেটা মূল হাতিয়ার লেখার জন্য, সেটা কিন্তু রপ্ত করেছেন অনেকেই। আমি অনেক সাংবাদিককে চিনি যাদের চমৎকার ভাষা, এবং সাংবাদিকতা দিয়ে তো অনেক বড় বড় লেখকও শুরু করেছেন, চার্লস ডিকেন্স বলেন, মার্কেস বলেন, এরা কিন্তু প্রথম জীবনে সাংবাদিকই ছিলেন, এবং আমাদের দেশে আমি দেখছি প্রচুর ইয়াংদের মধ্যে প্রচুর ভালো লেখক আছেন, সম্ভাবনাময় লেখক আছেন, কিন্তু তা সত্ত্বেও কেমন যেন একটু একঘেয়ে মনে হচ্ছে, যে সেই একটা চমক, চমক মানে খারাপ অর্থে না, মানে এক ধরনের ধার, সেই ধারটা অনেক সময় পাওয়া যায় না, অনেকের মধ্যেই পাওয়া যায় না, কিন্তু এমনি ওভারঅল খুব ভালো লেখা লিখছেন তারা। হ্যাঁ, জাকির তালুকদার, তারপরে আপনার মঞ্জু সরকার, কিছু ইয়ে খুব ভালো লেগেছে আমার। তারপরে আরো অনেকে আছে, তাদের পড়েছি আমি, মামুন হোসেন খুবই খুবই এক্সপেরিমেন্টাল ভাষা ব্যবহার করেন, যার জন্য অনেক সময় মনে হয় যে তিনি ল্যাঙ্গুয়েজ অফ মানে ইন্টেলেক্ট, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইমোশনটা পাওয়া যায় না, বেশি বুদ্ধি বৃত্তিটা বেশি আসছে। হ্যাঁ, আমি একটু পছন্দ করি যে দুটোর মিশেল একটা, হ্যাঁ, সে ল্যাঙ্গুয়েজ অফ ইমোশন যদি না থাকে, শুধুমাত্র ইন্টেলেক্ট দিয়ে লেখা সে আবেদনময় হয় না। এরপরে তো আরো কাজী রফি একজন আছেন, ভালো লিখছে। হ্যাঁ, তারপরে হরিশঙ্কর জলদাসের 2-1টা উপন্যাস আমার খুবই ভালো লেগেছে, খুবই সম্ভাবনার মনে হয়েছে। আর প্রশান্ত মৃধা আমার প্রাক্তন ছাত্র, সে তো এখন চমৎকার লেখে, কিন্তু ওই বললাম যে দুটিটা যেন আমি একটু অভাব বোধ করি, হ্যাঁ, এদের মধ্যে। এছাড়া মেয়েদের মধ্যে আছে অদিতি ফাল্গুনি লিখছেন, তারপরে শাহিন আক্তার, এরা খুব সিরিয়াস রাইটার্স, হ্যাঁ, খুবই সিরিয়াস রাইটার, জীবন ঘনিষ্ঠ, এবং অনেকেই খুব রিসার্চ করে লেখালেখি ব্যাপারটা করছেন, আগে যেটা ছিল না, আগে শুধুমাত্র মানে ইমোশনের উপরেই চলত, হ্যাঁ, কিন্তু রিসার্চ করে যে উপন্যাস লিখতে হয়। আপনি যে দুজনের নাম করলেন, অদিতি এবং শাহিন আক্তার, এরা তো সাংঘাতিক প্রভাবে গবেষণা করে পুরনো সাহিত্য পাঠ করে, সেটা সেটা আমার খুব ভালো লাগছে, যে মানে সুপারফিশিয়াল না আর কি, হ্যাঁ, কষ্ট করে লেখার যে একটা ব্যাপার আছে। হ্যাঁ,
যেটা আখতারুজ্জামান ইলিয়াস করতেন, ঘুরে ফিরে বেরিয়ে কাগজপত্র ঘেটে, ইতিহাস ঘেটে, পুরনো দলিলপত্র ঘেটে তারপরে লেখা হাত। এখনকার যে কোনো বড় লেখকই তাই করেন, কিন্তু আপনি ইংরেজিতে যারা লিখছেন তারাও তাই করছেন, বিক্রম শেঠ ফর এক্সাম্পল, তারপরে সালমান রুশদি, তারপরে আমাদের ওই যে শ্যাডো অমিতাভ ঘোষ, হ্যাঁ, এরা সবাই রিসার্চের থ্রুতে কিন্তু লেখালেখি করছেন। অতএব লেখা জিনিসটা এখন আর অত সহজ না, এটা কষ্টকর, বেদনাদায়ক এবং একই সঙ্গে আনন্দদায়ক। লেখকের জন্য এটা আনন্দের ব্যাপার, সেটাই আর কি। আপনার এই কথা সূত্র ধরেই আমি আমার পরবর্তী প্রসঙ্গে যাব, কারণ ওরা যে লেখালেখির জন্য এত কষ্ট, মানে বাইরের লেখকরা করতে পারছেন, গবেষণা করতে পারছেন, সময় নিচ্ছেন, হ্যাঁ অনেক, সেটার জন্য একটা অনুকূল পরিবেশও তারা পাচ্ছেন, তার যে বই প্রকাশ হওয়া, একটা পেশাদারিত্ব, যথেষ্ট পরিমাণ সম্মানী স্বীকৃতি, অর্থাৎ তারা একটা লেখালেখিকে সার্বক্ষণিক কর্ম হিসেবে নেবার মতো অবস্থা সেখানে দাঁড়িয়েছে। বাংলাদেশে আমরা যদ্দূর দেখতে পাই, আমার মনে হয় না সেই অবস্থার ধারে কাছে আমরা যেতে পেরেছি। ফলে একজন লেখককে তো তার সংসার চালাতে হয়, তার একটা পেশা আছে, করে পার্ট টাইম খণ্ডকালীন শৌখিন সাহিত্যকর্ম করছে, এটি হলো এক নম্বর এগিয়ে। আর দ্বিতীয়ত আমাদের যে প্রকাশনা শিল্প সামগ্রিকভাবে, সেই প্রকাশনা শিল্পের মধ্যেও তো সেই অর্থে ওই ধরনের লেখকদেরকে ধারণ করার মতো, তাদেরকে পৃষ্ঠপোষক দেওয়ার মতো সেই প্রবৃত্তি, সেই মানসিকতা খুব একটা নেই। অর্থাৎ আমি আপনার কাছে শুনতে চাইছি যে লেখালেখি সাহিত্যের এটি একটি দিক হচ্ছে লেখা করার, লেখালেখি করার লেখকদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি আরেকটা দিক রয়েছে পত্র পত্রিকা, প্রকাশক, বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, সব মিলিয়ে এই পরিমণ্ডলটি কেমন, কোথায় কতদূর আছি আমরা, কোথায় সংকট, কিভাবে আমরা তা উত্তরাতে পারি, কিভাবে আমাদের লেখকরা লেখালেখিকেই তাদের জীবনে ব্রত হিসেবে নিতে পারে, এবং নিলেই বরং আমরা আপনি যে ধরনের লেখা খুঁজছেন সেরকম বড় মাপের লেখা আরো বেশি বেশি করে হতে পারে বলে আমার বিশ্বাস। আমি আপনার আপনার অবস্থানটুকু জানতে চাই। প্রকাশকদের ব্যাপারে আমাদের অনেক প্রকাশক জন্মেছেন, প্রকাশকরা এখনো পর্যন্ত ঠিক পেশাদারিত্ব, আমি সবার কথা বলছি না, অধিকাংশই পেশাদারিত্বটা এখনো আসেনি তাদের, হ্যাঁ, লিখে একদম উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করেন এরকম আমি মনে হয় না। এক সময় বোধ হয় সৈয়দ শামসুল হক ছিলেন, তবু তার স্ত্রী কাজ করতেন, আর ওমর ভাই বদরুদ্দিন ওমর সাহেব, ইনিও লেখালেখির মধ্যেই উপার্জন করতেন, ওমর ভাইয়ের স্ত্রীও, উনিও চাকরি করতেন, তো যাই হোক, কিন্তু এছাড়া আমার মনে হয় না আর কেউ আছে যিনি শুধুমাত্র লিখেই উপার্জন করে জীবিকা নির্বাহ করছেন। তো আমি ঠিক পপুলার রাইটারদের কথা এখানে আনছি না, যারা সিরিয়াস রাইটার এবং বাণিজ্যিক ইয়ে মাথায় রেখে লেখেন না, তাদের কথা বলছি। তো আর অনুবাদের ব্যাপারে তো প্রকাশকরা আরো বেশি এক্সপ্লয়েট করেন, অনুবাদ করলে পরে মনে হয় কোন একটা গর্হিত কাজ করছেন, কিন্তু দয়া করে তাদের লেখাটা নিয়েছেন ছাপতে, এবং কোনো সম্মানই নেই, খুবই কম, দিতেই চান না। এরকম হলে দু একজন ইয়ে ছাড়া, প্রকাশক ছাড়া, বিশ্ব সাহিত্য কেন্দ্র বোধ হয় কিছু দেয়, তারপরে UPL, মহিউদ্দিন সাহেবের ইউনাইটেড প্রেস লিমিটেড, এরা প্রফেশনাল, হ্যাঁ, এই আর প্রথমা দেয়, কিন্তু খুব কম, খুবই কম, মানে পার্সেন্টেজটা খুব কম। তার কাগজের দাম মেটাচ্ছেন, প্রচ্ছদ শিল্পীকে দিয়ে দিচ্ছেন টাকা, বাইন্ডারকে পারিশ্রমিক দিচ্ছেন, কিন্তু আসল যে কাজটার যে করলো তাকে দেন না, কোনো হিসাব দেন না, কোনো মানে ট্রান্সপারেন্সি নাই, এটাই আমার কাছে খারাপ লাগে আর কি। এছাড়া ধরেন প্রচার মাধ্যমের ভূমিকা, মানে বইপত্রকে একটা জনপ্রিয় করারও তো ক্ষেত্রে দায়িত্ব আছে, সেইটারও তো বোধ হয় সাংঘাতিক সংকট, সেই বিষয়ে আপনি কি বলেন? আমাদের সমালোচনা সাহিত্যের এই দিনে তো কেন, বা এই সংস্কৃতিটা গড়ে উঠলো না কেন, এখানে কেউ লিখতে চায় না, মানে মানে একটা বই পড়ে যদি ভালো লাগে তা সেটা নিয়ে যে একটু লিখবে, এই কাজটা করতে খুব অনীহা কোনো এক কারণে, হ্যাঁ, প্রশংসা সাধারণত না মারা গেলে প্রশংসা করতে চান না, জীবিত অবস্থায় প্রশংসা পেয়েছে এমন আছে কিন্তু কম, খুবই কম।
এটা আমার মনে হয় এই জন্য আমাদের এখানে সমালোচনা সাহিত্য সেভাবে গড়ে ওঠেনি। আর সমালোচনা সাহিত্য কিংবা প্রবন্ধ সাহিত্য এটা গড়তে গেলে আমার একটা থিওরি আছে যে এটা গড়তে গেলে শিক্ষা দীক্ষা দরকার হয়। কবিতা আপনি মনের ভাব দিয়ে আবেগ দিয়ে কিছুটা ভাষা দখল আছে লিখে ফেলতে পারেন, হ্যাঁ, কিন্তু প্রবন্ধ সাহিত্য করতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে, রিসার্চ করতে হবে। সেই রিসার্চের কোনো ট্র্যাডিশনই আমাদের নেই। হ্যাঁ, পড়াশোনার আমাদের তো এক দুই পুরুষের ইংরেজি শিক্ষা, এই এক দুই পুরুষের শিক্ষা দিয়ে প্রবন্ধ সাহিত্য গড়ে তোলা খুব মুশকিল। সেজন্য আমাদের হয়তো আরো দু তিন পুরুষ অপেক্ষা করতে হবে ভালো একটা মানে প্রবন্ধ সাহিত্যের খুব রিচ প্রবন্ধ সাহিত্য গড়ে ওঠার। তো সেটাই কারণ মনে হচ্ছে আমার কাছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোরও তো কিছু ভূমিকা থাকতে হবে। আপনি বাংলা একাডেমির কথা বললেন, জাতীয় গ্রন্থ কেন্দ্র আছে, তারা আছে, সংস্কৃতি মন্ত্রণালয় বলুন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর যে আছে, এশিয়াটিক সোসাইটি, এই প্রতিষ্ঠানগুলো কি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে বলে আপনার মনে হয়? আছেন, এরা তো একটা প্রতিষ্ঠান, যখন এশিয়াটিক সোসাইটি বলুন, বাংলা একাডেমি, এরা খুব সরকারি টাইপ হয়ে গেছে আর কি। মানে একটা প্রতিষ্ঠান যখন গ্রো করে মানে দাঁড়িয়ে যায় আর কি, তাদের কেমন যেন ওই উৎসাহটা আর থাকে না, তার গতানুগতিক যে একটা ইয়েতে সেভাবে কাজ করে। বাংলা একাডেমির তো দায়িত্ব অনেক। আমি তো মনে করি বাংলা একাডেমির বাংলা ভাষা সাহিত্য এসবের প্রমোট করার জন্য কিংবা এসবকে এনরিচ করার জন্য বাংলা একাডেমি সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্ব তারা পালন করেনি তা না, তবে খুবই রয়েশ হয়ে ঠিক সেইভাবে না আর কি। হ্যাঁ, তো সেই জন্যই বিশেষ করে অনুবাদের ব্যাপার, অনুবাদ তো একটা সেল গঠন করা উচিত ছিল প্রথম থেকেই। সেই যদি বঙ্গবন্ধু একসময় ঘোষণা দিলেন যে সব বাংলায় হবে, তারপরে যদি একটা অনুবাদ, শক্ত অনুবাদ সেল গঠন করা হতো এবং সমস্ত টেক্সট বইগুলো বাংলায় করা হতো এবং বাংলা মাধ্যমে যেহেতু চালু হয়ে গিয়েছিল, তাহলে হয়তো আজকে আমাদের পরিস্থিতি চিত্র অন্য হতে পারত। একটা বিদেশি ভাষায় মিডিয়াম করে শেখালে আমার মনে হয় না ছাত্ররা সেটা নিত। আমি ক্লাসে দেখেছি ইংরেজি বলতে বলতে যখন একটু বাংলা বলতাম দু একটা যোগ করে, ছেলে পেলে নড়ে চড়ে বসতো। হ্যাঁ, তারপরে তারা খুব মানে এতক্ষণ অস্বস্তিতে ছিল, প্রশ্নও করে না সেজন্যে, কিন্তু বাংলায় বললে পরেই তারা খুব ন্যায় এসে থাকে। সুতরাং ওই মানে ক্রিয়েটিভ একটা ইয়ে ঢুকাতে গেলে আপনি মাতৃভাষায় শিখতেই হবে। চাইনিজরা কি ইংরেজি শিখে তারা সায়েন্সে এত উন্নতি করেছে? রাশিয়ানরা, জাপানিজরা, কোনো উন্নত জাত অন্য বিদেশি ভাষা শিখে তারা কখনো উন্নতি করেনি। একটা ঘরে আমি দেখছি সবাই বাঙালি, এদিকে বক্তা ইংরেজিতে বলছেন, অ্যাবনর্মাল সিচুয়েশন, অ্যাবনর্মাল। এটা আমি একদিন ইংরেজকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ওখানে কি, ক্যান ইউ ইমাজিন, বলছে নো ওয়ে, ঘর ভর্তি ইংলিশ অডিয়েন্স, সেখানে কেউ ফ্রেঞ্চে বলছে তাকে পিটিয়ে তাড়িয়ে দেবে। যাই হোক, আপনি ওই ছুঁয়ে গেলেন অনুবাদের বিষয়টা, আমরা সেখানেই আসতে চাইছি। আপনি যেহেতু মূলত অনুবাদক, অনুবাদ নিয়ে দীর্ঘকাল ব্যয় করেছেন, প্রায় 40 বছরের মতো, এখন অনুবাদ সাহিত্য, আমাদের বাংলাদেশের অনুবাদ সাহিত্যের একটা সামগ্রিক মূল্যায়ন আপনার কাছ থেকে চাইছি। কি অবস্থা, কোথায় সংকট, কোথায় সম্ভাবনা, কোথায় ঠেকে যাচ্ছি আমরা, কেমন অনুবাদ হচ্ছে, কোথাও কি শৃঙ্খলা আছে নাকি নৈরাজ্যই চলছে, সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন আমাদের অনুবাদের জগৎটাকে, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। হচ্ছে অনেক ভালো অনুবাদের সংখ্যা সব ক্ষেত্রেই, সব শাখাতে যেরকম ভালো জিনিসের সংখ্যা সবসময় কমই হয়, কিন্তু অনুবাদের ব্যাপারেও তাই আছে। খুব ভালো অনুবাদ হচ্ছে না, কিন্তু আবার হয়ে যাচ্ছে। বারাক ওবামার ওই আত্মজীবনী নাকি, ওটা দেখি সিগন্যালে বিক্রি হচ্ছে বাংলা করে, মানে চটচট বাংলা হয়ে যাচ্ছে। সব এখন উৎকর্ষ কিরকম, মান কিরকম, সততা কিরকম, সেটা তো আছে যে আপনি অনুবাদ করবেন, ইচ্ছা মতো নিজে বানিয়ে দিয়ে দিলেন, তা তো হয় না, তাই না? তো সেই জন্যে আমি সেটা অতটা জানি না যে কতটা মানে ইন্টিগ্রিটি নিয়ে অনুবাদ করা হচ্ছে। তবে অনুবাদ হচ্ছে অনেক, প্রচুর অনুবাদ হচ্ছে, এবং অনুবাদ কিছু কিছু অনুবাদ বেশ পড়াও যায়, মানে একটা ঝরঝরে ভাষা কিছুটা আয়ত্ত করেছে। বিশেষ করে জার্নালিস্টরা যেসব অনুবাদ করেন সেগুলি ভালো, বেশ মানে পঠনযোগ্য আর কি, পাঠযোগ্য। তা এছাড়া অনুবাদের ব্যাপারে একটা বলবো যে এক ধরনের স্টেপ মাদারলি অ্যাটিটিউড আছে, আগে তো আরো বেশি ছিল, ইদানিং কমেছে।
যারা এই তথাকথিত ক্রিয়েটিভ রাইটার, তারা মনে করেন যে অনুবাদ হচ্ছে একটা মানে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন, ওটার কোনো ইয়ে নাই, ওটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। হ্যাঁ, কিন্তু আমি তো মনে করি যে উইদাউট ক্রিয়েটিভিটি কখনোই অনুবাদ কাজ করা যায় না, ক্রিয়েটিভিটি থাকতেই হবে। আপনি একটা ভাষা একটা কালচারকে আর একটা ভাষা কালচারে আপনি রূপান্তরিত করছেন, এটা ক্রিয়েটিভিটি ছাড়া কখনোই সম্ভব না। অনেক ক্রিয়েটিভ রাইটারকে আমি বলছি আচ্ছা এটা অনুবাদ করে দেখান তো, পারেন না, একটু চেষ্টা করে ছেড়ে দেন। হ্যাঁ, তো অনুবাদ কঠিন, কিন্তু ওভারঅল যে অ্যাটিটিউড টুয়ার্ডস ট্রান্সলেটার্স এবং ট্রান্সলেশন, সেটা কিন্তু যথেষ্ট, এখন পর্যন্ত যথেষ্ট খারাপ। এমনকি প্রচ্ছদ প্রচ্ছদে অনুবাদে কোনো নামও দিতে চান না। হ্যাঁ, অনেকে দিতে ইয়ে করেন, তারপরে সত্য তত্ত্ব তো বাঁধিয়ে দিলাম, পারিশ্রমিকও দেন না। হ্যাঁ, তো এইভাবে অনুবাদের প্রতি এই অ্যাটিটিউডটা না কমলে পরে অনুবাদ শিল্প ডেভেলপ করে। বলে যে যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না, অনুবাদের কদর না থাকলে অনুবাদক জন্মাবেন না। এখানে তবুও যদি কেউ ঘরের খেয়ে বনে মোষ তাড়াতেই চান, ভালো অনুবাদ করতে চান, তাদের জন্য আপনার কি পরামর্শ, কিভাবে একটা অনুবাদ ভালো হয়ে ওঠে, সেখানে কোন কোন দিকগুলোতে গুরুত্ব দেওয়া দরকার বলে আপনি মনে করেন, কিভাবে অনুবাদ বেশি, আপনার দর্শনটা কি, আপনার অবস্থানটা কি, কতখানি মৌলিক, কতখানি সৃজনশীল হবে, সেই বিষয়টা নিয়ে একটা বিতর্ক তো আছেই, আপনি কি বলেন? মৌলিক একটা, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। এই প্যান্ডেমিকের সময় আমি জোরবাদে গ্রিক অনুবাদ করলাম। হ্যাঁ, তো জোরবাদে গ্রিক খুব বিখ্যাত উপন্যাস নিকোস কাজানজাকিসের, তো এই বইটা অনুবাদ করতে করার পরে এটা করতে আমার লাগলো এক মাস দশ বারো দিনের মতো। হ্যাঁ, করার পরে আমি একটু ইন্টারনেট ঘাঁটছিলাম যে এটা সম্পর্কে, তখন দেখি এক ভদ্রলোক ইন্টারনেটে একটা আর্টিকেল লিখেছেন, উনি বলছেন যে এই যে পপুলার যে এডিশনটা জোরবাদে গ্রিকের, এটা ভুলে ভরা, কিংবা এটাতে বেশি স্বাধীনতা নিয়েছে, অনেক জায়গায় বাদ দিয়েছে যেটা আমি অনুবাদ করেছি। তো এটা পড়ে আমার মন খারাপ হয়ে গেল। তারপরে আমার বন্ধু রাজু আলাদিনকে আমি বললাম যে ভাই দেখো তো এই বইটা আনতে পারো কিনা, হ্যাঁ, নতুন যে একটা নিউ ট্রান্সলেশন অফ জোরবাদে গ্রিক, সেটা করেছেন যে ভদ্রলোক, তার নাম পিটার বিয়েন। হ্যাঁ, আর এর আগেরটা যেটা 1953 সালে ছাপা হয়েছিল, ওটা করেছিলেন কার্ল ওয়াইল্ডম্যান। কার্ল ওয়াইল্ডম্যানের ওই বইটাই কিন্তু পপুলার হয়েছিল, এত বছর এটা চলেছে। হ্যাঁ, একদিন পরে এসে এই পিটার বিয়েন বলছেন যে ওটা হচ্ছে ফ্রেঞ্চ থেকে করা, ওটা অরিজিনাল গ্রিক থেকে করা নয়। হ্যাঁ, এবং ওই ভদ্রলোক গ্রিক জানতেন না, আর পিটার বিয়েন তার স্ত্রীও গ্রিক, তিনি জানেন গ্রিক, অতএব তিনি গ্রিক থেকে করেছেন। তখন আমি রাজু আলাউদ্দিন যখন আমাকে পাঠালো বইটা, তখন ওটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, যে এত ডাইগ্রেশন, এত মানে এমবেলিশমেন্ট যাকে বলে, এমবেলিশ করা মানে হচ্ছে অলংকার টলংকার দিয়ে করা, হ্যাঁ, এসব কাজানজাকিসে নেই ওরকম ভাবে। হ্যাঁ, তখন আমার কাজ বেড়ে গেল, তখন আমি আবার এই দুটোকে যেটা আমি করেছিলাম সেটার মধ্যে কাটা কুটি করে ওই অরিজিনাল যেটা পিটার বিয়েন এর যেটা নিউ ট্রান্সলেশন সেটাকে দেখে, সেজন্য আমি বলবো কি যে অনুবাদ করতে গেলে প্রথমত অরিজিনাল ভাষা থেকে করাই ভালো, আর যদি সেটা না সম্ভব হয় তাহলে অথেন্টিক কোনো ট্রান্সলেশন থেকে করা ভালো। হ্যাঁ, কোনো অথেন্টিক ট্রান্সলেশনের ট্রান্সলেশন, দুপ্রস্থ সত্য থেকে সরে গেল। হ্যাঁ, মানে ট্রান্সলেশন অফ ট্রান্সলেশন, কিন্তু তা সত্ত্বেও ওই অথেন্টিক ট্রান্সলেশন হলে বেশি সরে যায় না। এখন আমি সেটাই করছি, জোরবাদে গ্রিককে আবার ঘষা মাজা করে অরিজিনালটার দিকে নিয়ে যাচ্ছি। তারপরও অভিযোগ ওঠে যে যে লক্ষ্য ভাষায় যখন অনুবাদ হয় অধিকাংশ অনুবাদই আড়ষ্ট সুখপাঠ্য হয় না, লোকজন থাকে, তো সেটাকে আপনি কিভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেন, এটাকে সুখপাঠ্য করে তোলা, এটাকে সাহিত্য মানসম্পন্ন করে তোলা, আবার পাশাপাশি মূলের সঙ্গে বিশ্বস্ত থাকা, এটার জন্য আপনি কি কৌশল বা প্রক্রিয়া অবলম্বন করেন? এটাকে আমি বলি যে ক্রিয়েটিভিটি এবং জাজমেন্ট। অনুবাদকের জাজমেন্টটা হতে হবে খুব ম্যাচিওর এবং অনেস্ট। হ্যাঁ, তিনি বুঝবেন যে কতটুকু সরে যাওয়া উচিত, কতটুকু সরে যাওয়া উচিত না। হ্যাঁ, আপনাকে তো সরতেই হবে, অনুবাদ মানেই হচ্ছে এক ধরনের ট্রান্সফরমেশন, সরতেই হবে, কিন্তু সরার পরও
যে ইনভ্যারিয়েন্ট কোর বলে একটা জিনিস আছে, একটা টার্ম আছে, সেইটা তো অবশ্যই বজায় থাকবে, যে জিনিসটা কখনোই পাল্টাবে না। সেইটাকে বজায় রেখে আপনাকে অনুবাদ করতে হবে। তাহলেই বলবো যে অনেস্ট অনুবাদ হয়েছে, নতুন একটা কাজ হয়েছে এবং একই সঙ্গে একটা অনুবাদ দাঁড়িয়ে গেছে আর কি। হ্যাঁ, আর অনুবাদে আপনি যেটা বললেন যে খুব সাটল নুয়ান্সেস থাকে ভাষায়, হ্যাঁ, খুব টুইস্ট, টার্নস এন্ড টুইস্টস, এইগুলিকে বুঝতে হবে। সুতরাং যিনি অনুবাদ করবেন তিনি যেন ওই মানে লক্ষ্য ভাষায় তো তাকে একেবারে পুরো মাতৃভাষার তুল্য দক্ষতা থাকতে হবে, আর যে সোর্স ল্যাঙ্গুয়েজ যেটা উৎস ভাষা সেটাতে থাকতে হবে যথেষ্ট ভালো দখল, এবং তাহলেই এবং কিছুটা প্রতিভা তো থাকতে হবেই, তাহলেই অনুবাদ কর্মটি মোটামুটি মোটামুটি সম্পন্ন হবে। সেই হ্যাঁ, সেটা আরো ভালো করতে পারতো যদি আমাদের একটা প্রাতিষ্ঠানিক সম্পাদক বলে একটা ব্যাপার থাকতো, সম্পাদক বা সম্পাদনা, যেটা বিদেশি সাহিত্যে সবার জন্য অপরিহার্য, বাধ্যতামূলক, যে যত বড় লেখকই হয় না একটা সম্পাদনা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, সেখানে গিয়ে তখন অন্যান্য জিনিস যেগুলো বাড়তে থাকে ওগুলো ধীরে ধীরে কিন্তু ঠিকই আয়ত্তে চলে আসে, সেটাও তো আমাদের নেই। ফলে দু একজন পাবলিশার বোধ হয় করেছেন, কিছুটা রিভিউয়ার কে দেন, বাংলা একাডেমি তো দেয়, রিভিউয়ার আর সম্পাদক কিন্তু আলাদা, আসলে সম্পাদক মানে রিভিউয়ার বলছি এডিটিং, হ্যাঁ এডিটিং এর ব্যাপারটা বলছেন, এবং এডিটররা কিন্তু দারুণ একটা ইয়ে করতে পারে এবং লেখক সেটা মেনে নেন, লেখকের বাধ্য, প্রকাশকের সঙ্গে চুক্তিই থাকে, ইনি আমার এডিটর, তার কাছ থেকে তোমাকে এটা গ্রহণ করতে হবে। রিচার্ড রাইটের কথা বলছিলেন, রিচার্ড রাইট মানে ওই যে ব্ল্যাক বয়ের লেখক, তার ওই ব্ল্যাক বয়ের পরে তিনি আমেরিকান হাঙ্গার বলে আরেকটা সিকুয়েল লিখেছিলেন, সেইটাকে এডিটর একদম কেটে ছেটে টাইটেল পাল্টিয়ে দিয়েছেন, রিচার্ড রাইট মেনে নিয়েছেন, সুতরাং ওদের সাহিত্যে এটা আছে। হ্যাঁ, এটার তো কোন রকম চর্চাই আমাদের সাহিত্যে নেই, ফলে আমাদের কি মনে হয় আরো কিছু কালই এই এই সংকট করতে হবে, কারণ ওদের এডিটররা যথেষ্ট যোগ্য, ওদের এডিটররা যথেষ্ট, আমাদের এখানে সেরকম যোগ্য এডিটর পাওয়া মুশকিল। মানে সেটাও করতে হয়, কিন্তু শুধু পরিচালনা নয়, তার সঙ্গে আরো যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে গবেষণা খোঁজখবর রাখা আর কি। যাই হোক, আমরা একটা অনুবাদের কথা শুনলাম যে উৎস থেকে লক্ষ্য অর্থাৎ বিদেশি ভাষা থেকে বাংলায় করা, কিন্তু একই সমান গুরুত্ব এখন বোধহয় আরো একটু বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের বাংলা সাহিত্যকে অনুবাদ করে বিদেশি ভাষায় অনুবাদ করা, বিদেশি পাঠকদের কাছে পৌঁছানো, বিদেশি সাহিত্য পরিমণ্ডলে পৌঁছানো, সেই কাজটা কতদূর হচ্ছে আমাদের দেশে, বা সেটা করার জন্য কি করতে হবে, কি কোথায় আমরা পিছিয়ে আছি, ঘাটতি কোথায়, কি প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা উচিত, এইটা সম্পর্কে কিন্তু আমি আপনার পর্যবেক্ষণ এবং একটা মূল্যায়ন শুনতে চাই। আমার মনে হয় যে আমি এখনো বিশ্বাস করি যে কোন ধরুন বাংলা থেকে ইংরেজিতে করবে কোন একজন ইংলিশ নেটিভ স্পিকার, নেটিভ রাইটার, তিনি যদি বাংলা শিখে করেন তাহলে সেটা সবচেয়ে ভালো হয়, কারণ তার তো ইংরেজিতে মানে লক্ষ্য ভাষা যেটা সেটাতে তার পুরো দখল আছে, আর বাংলাটাও তিনি ভালো জানেন। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথকে এই উপদেশ দিয়েছিলেন, রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলেন হারলাম টেনিসন, যে উনি যদি নিজে নিজের লেখা অনুবাদ না করতেন তাহলেই ভালো হতো, গীতাঞ্জলির কবিতাগুলো দেখিয়েছেন। হারলাম টেনিসন হচ্ছে টেনিসনের গ্রেট গ্র্যান্ডসন, উনি 60s একটা আর্টিকেল লিখেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর বলে, সেখানে এইসব কথা লিখেছেন, এবং উনি পাশাপাশি দেখিয়েছেন যে রবীন্দ্রনাথের চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির একটা আছে না গীতাঞ্জলিতে আছে, সব ওটাকে রবীন্দ্রনাথের অনুবাদ দেখিয়েছেন এবং নিজে করে দেখিয়েছেন। আমি দেখলাম যে হ্যাঁ, উনার করাটা অনেক বেশি বোল্ড, হ্যাঁ, আর রবীন্দ্রনাথের ইংলিশটা একটু এলানো ইংলিশ, তো সেই জন্যই আমার মনে হয় যে এটা একটা হতে পারে। এবং কিছু কিছু ভদ্রলোক কিন্তু শিকাগোতে একটা ইউনিভার্সিটিতে কিন্তু বাংলা পড়ানো হয় এবং সেখানে বাংলা পাঠ্য আছে, সেখানে খোয়াবনামা পাঠ্য আছে, আখতারুজ্জামানি হ্যাঁ, ওখানে তো এডওয়ার্ড ডিমক ছিলেন ওখানকার ওটা প্রতিষ্ঠাতা, এডওয়ার্ড ডিমক, এডওয়ার্ড শিলস, তারপরে স্টেনার, এরা করেছেন, হ্যাঁ, এরা বাংলা জেনে ইংরেজি এদের গুলো আমার কাছে বেটার মনে হয়। তো খোয়াবনামাটা কিন্তু অনুবাদ হয়েছে,
পেঙ্গুইনের ছাপানোর কথা ছিল এই জুন জুলাই মাসে, অরুণাভ সিনহা করেছেন। হ্যাঁ, ওটা আমি প্রথম চ্যাপ্টারটা পড়লাম, খারাপ না, তবে একটা রেসিনেস আছে, একটা ফ্লো আছে। তা সত্ত্বেও কেমন যেন একটু মনে হয় যে সেই বাংলার যে একটা কাদা মাটির একটা যে গন্ধ, সেই জিনিসটা যেন মিসিং। অন্তত নিজে না পারলেও কারো সহযোগিতা নিয়ে যদি করা যায়, একটা যদি বোর্ড থাকে যদি একটা, তাহলে হয়। কিন্তু অনুবাদ করাটাই তো যথেষ্ট নয়, অনুবাদ তো নিশ্চয়ই বাংলাদেশে কিছু কিছু হচ্ছে, এখন বেঙ্গল লাইটস কিছু করছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি ওগুলো বাংলাদেশেই পড়ে আছে, এগুলো ঠিকঠাক জায়গায় যাচ্ছে না, পৌঁছচ্ছে না বাইরের বিভিন্ন পাঠকদের কাছে, প্রকাশকদের কাছে, বিশ্ববিদ্যালয়ে পাঠাগারগুলোতে। তাহলে সেই সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, সেটার প্রক্রিয়াটি, সেটা কেন হচ্ছে না, কি করা উচিত বলে আপনি মনে করেন? এখন কেন অ্যাট্রাক্ট করছে না বিদেশি পাঠকদের, বিশেষ করে এটা আমি জানি না, হয়তো অনুবাদ তাদের কাছে মনে হয় যে এটা একটু আর্কেইক, ঠিক বিদেশ যে একদম মডার্ন যে একটা ইয়ে আছে ভাষার যে একটা দূতি, সেটা হচ্ছে এদের ভাষা, এদের আমরা বাঙালি ইংলিশ রাইটার আর কি, তাদের ইয়েতে হয়তো সেভাবে আসছে না। একমাত্র কবিতায় বোধ হয় কিছুটা আসে, কিছুটা কবিতা অনুবাদিত হলে, আমি যেহেতু ছোট জিনিস, কিন্তু ফিকশন তারপরে নাটক আমি মনে হয় না। সেলিম আল দীনের নাটক একটা চাকা নাটকটা হয়েছে অনুবাদ, কিন্তু মনে হয় না যে খুব একটা অ্যাপিল করার মতো কিছু আছে। আর একটা হতে পারে যে বাংলা লিটারেচারকে হয়তো সেভাবে মানে মানে ডেভেলপ সকল ডেভেলপ কান্ট্রি গুলো ওইভাবে দেখে না, এমনও হতে পারে। নাহলে বাংলা কি কম ভালো সাহিত্য আছে? প্রচুর, মানে আন্তর্জাতিক মানের আমাদের লেখা অনেক আছে। হ্যাঁ, শুধুমাত্র অনুবাদের অভাবে সেসব ইয়ে হচ্ছে না। আমি মনে করি এখানে আসলে একটা প্রাতিষ্ঠানিক গলদ রয়ে গেছে আমাদের এই ক্ষেত্রে। এখন যে প্রক্রিয়াটা প্রকাশকদের মাধ্যমে যেতে হবে, কেউ একজন সৌখিন ভাবে এখানে অনুবাদ করলো আর ওরা এসে নিয়ে যাবে, তা নয়। কিন্তু ওদের মধ্যে একটা চুক্তি হতে হবে, রাইট কপিরাইটের ব্যাপার আছে, কপিরাইট তাদের কিনে নিতে হবে, তখন তারাই তাদের অনুবাদ অনুবাদক ঠিক করবে এবং অনুবাদক কোন প্রক্রিয়া করবে, কোন এডিটরের মধ্যে দিয়ে যাবে, পাবলিকেশনের ডিস্ট্রিবিউশন কিভাবে, এটা বড় একটা প্রক্রিয়া। আমার মনে হয় না আমরা এখনো সেই বিশ্বে যে বই বিপণনের সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আদৌ প্রবেশই করতে পেরেছি আর তো। সেই জায়গায় সম্ভবত আমাদের প্রত্যেকে, আমাদের সরকারকে বলুন, বাংলা একাডেমিকে বলুন, বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা বড় বড় পাবলিশাররা আছে, এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা হয় তারা যাচ্ছে সেখানে, কিন্তু এই উদ্দেশ্য নিয়ে যেতে হবে, নিজেদের বইগুলো ওখানে তুলে ধরতে হবে এবং আদান প্রদান চুক্তি, সেই জায়গায় আমার ধারণা একটা বড় বড় ঘাটতি রয়ে গেছে আর কি। আর পাশাপাশি আপনি যেটা বলেন সেটা বটেই, অনুবাদটাকেও আসলে সেই মানের এতদিন হয়নি বলেই তারা নিশ্চয়ই দুই একটা নেড়েচেড়ে দেখেছে, দেখে বুঝতে পেরেছে যে না, এটা ঠিক ওই পাঠকের পাতে তুলে দেওয়ার মতো নয়। এবং আমি শুনেছি কয়েকজনের কাছ থেকে আর কি, তাদের অনুবাদ নিয়েই বিদেশি প্রকাশকরা তাদের মূল্যায়ন। তো আমার মনে হয় সব দুটো মিলিয়েই বোধ হয় আমাদের একটা কর্মপন্থা এবং একটা কৌশল নির্ধারণ করে এগুলো খুবই দরকার হয়ে পড়েছে, কারণ বাংলা সাহিত্যে সত্যি সত্যি বিশ্বমানের লেখা সংখ্যা যথেষ্ট রয়েছে, সেগুলো এখানে পড়ে থাকবে নেপথ্যে। আর আমরা বাইরের কোন কোন দেশের দ্বিতীয় শ্রেণীর বা আর একটু মানে তুলনামূলকভাবে আর একটু কম শক্তিশালী সাহিত্য নিয়ে হইচই করবো, সেটা তো হয় না আর কি। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে আলোচনা অনেক দূর গড়িয়ে গেছি। আমার না আরো আরো তিনটে প্রশ্ন আছে, আপনার পাঠ শুনবো আমরা, এখানে যারা এসছেন বেশ কয়েকজন এসছেন তাদের কিছু মন্তব্য থাকবে, আমি লাইভে গিয়েও দেখবো কোনো মন্তব্য এসছে কিনা। আমি এখন যেটা জানতে চাইবো যে আপনার নিজের এখন এই মুহূর্তে আপনার নিজের সাহিত্য বা নিজের অনুবাদ বা বাংলাদেশের সাহিত্য নিয়ে কি কি পরিকল্পনা বা কি স্বপ্নটা কি, আপনার নিজের কি পরিকল্পনা আছে এবং কি স্বপ্ন দেখছেন আপনি বাংলাদেশের সাহিত্যকে, বিশেষ করে অনুবাদকে নিয়ে? বাংলাদেশের সাহিত্য তো আগে বলেছি যে এগিয়ে যাচ্ছে, উন্নতি অনেক হয়েছে। 50-এর দশক দেখুন, 60-এর দশক দেখুন, 70-এর দশক, দশকওয়ারি বিবেচনা যেহেতু আমি বিশ্বাস করি না, কিন্তু একটা মানে আলোচনার সুবিধার জন্য বলছি যে এই একবিংশ শতাব্দীতে এসে সাহিত্য অনেক অনেক কি বলবো স্মার্ট হয়েছে, অনেক মানে প্রচুর ইনপুট খুব ভালো সাহিত্যে। হ্যাঁ, এবং এগিয়ে যাচ্ছে, আমি হতাশ না মোটেও, এবং এভাবে যাবে। কিন্তু অনুবাদের ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে আমি বলবো, এবং সেটাই আর কি, যে ভবিষ্যতে আমি আর তো মনে হয় যে ভবিষ্যৎ খারাপ না। হ্যাঁ, এবং যেহেতু সাহিত্য
ঠিক এর উপরে নির্ভর করে না, সামাজিক অবস্থার উপরে, সে অর্থে নির্ভর করে। সামাজিক অবস্থা খারাপ হলে সেটা নিয়েও খুব উন্নত সাহিত্য রচনা করা যায়। ইন্ডিভিজুয়াল ট্যালেন্টই আমার মনে হয় যে এখানে ধর্তব্যের মধ্যে আনা উচিত। সুতরাং আমাদের এখানে ট্যালেন্টেড লোকের অভাব খুব যে আছে তা না, হ্যাঁ সাহিত্যের ক্ষেত্রে সবসময় কমই থাকে, তা সত্ত্বেও ইদানিং ইয়াং যারা লিখছেন বেশ, তারা বেশ সচেতন, বেশ শার্প এবং চতুর্দিক অবলোকন করার, পর্যালোচনা করার মতো তাদের ক্ষমতা আছে। সেজন্য আমি তো খুবই আশাবাদী। আর আপনার নিজের লেখার পরিকল্পনা, আপনি নিজের সামনে কি নিয়ে কাজ করবেন? এই প্যান্ডেমিক আমি আরেকটা কাজ করেছি, এই কাজিন জ্যাকিসের একটা লেখা রিপোর্ট টু গ্রেকো, এটা একটা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি বলে, এটা বেশ বড় বই, 600 প্রায় 1500 পৃষ্ঠার, ওইটা আমি অনুবাদ করেছি অলরেডি। হ্যাঁ ওটা 5 মাস ধরে করেছি এবং ওটা বিশ্ব সাহিত্য কেন্দ্র নিয়েছে, হয়তো আগামী বছর কিংবা পরের বছর কোনো এক সময় ওটা ছাপা হবে আর কি। তা এই দুটো বই করে আমার খুব মজা লাগছে, কারণ কাজিন জ্যাকিস আমার ইউনিভার্সিটি জীবনে আপনার প্রথম প্রেম, হ্যাঁ তাকে আপনি আবার সেই বয়সের প্রিয়া বাড়াচ্ছেন, উত্তেজনা কেন করলাম না, একদিন করা উচিত ছিল। খুব মজা লাগে উনার যে স্টাইল, যে একটা আছে চমৎকার স্টাইল, একদম মিস্টিক টাইপ, কিন্তু কঠিন, উনি সহজ বেশ লাগে কিন্তু ভেতরে যে আইডিয়া গুলো বাংলাদেশের সাহিত্য গেল, এবার খোদ বাংলাদেশকে নিয়ে আপনার অবস্থান, মানে স্বদেশ ভাবনা, বাংলাদেশ আগামী বছর তার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবে, দীর্ঘ একটা সময় আমরা পেরিয়ে এসেছি, কতদূর এলাম, আমাদের যাত্রাপথটা কেমন ছিল, সামনে কি দেখতে পাচ্ছেন, কোথায় যাচ্ছি, সব মিলিয়ে আপনার এই মুহূর্তে স্বদেশ ভাবনা সম্পর্কে জানতে চাই, এরপরে আমরা চলে যাব মুক্ত আলোচনায়। আশা তো করতেই চাই কিন্তু রাজনীতি কি এটা ভালো না, যেসব পলিটিক্যাল মোরাল যেটা সেটা একেবারেই একেবারেই নিম্ন তলানিতে এসে ঠেকেছে, এরকম আগে কখনো ছিল না বলে মনে হয় না। পলিটিক্যাল ইয়েটা বেশ নিচে এবং সেই জন্য মনে হয় সব লেভেলেই, সব স্তরেই, যে করাপশনের কথাই ধরেন কিংবা যে কোনো ধরনের মোরালিটি, হ্যাঁ ঠকানোর ইচ্ছা আর মিথ্যাচার, মিথ্যাবাদিতা এত হয়েছে, হ্যাঁ মানে লেফট অ্যান্ড রাইট থুতু ফেলার মতো সবাই মিথ্যা বলে যাচ্ছে, হ্যাঁ তো এই ধরনের, এই জন্য খারাপ লাগে যে এই এত মানে প্রতিশ্রুতিশীল একটা জাতি, হ্যাঁ এই জাতি তো ডাম না, ডাফার না, এরা খুব বুদ্ধিমান জাত, তাই না? কিন্তু বুদ্ধিমান জাতে মানে শয়তানি বুদ্ধিটা এটাই মুশকিল করে আর কি। হ্যাঁ কিন্তু এদেরকে যদি ভালো লিডারশিপ, অনেস্ট লিডারশিপ দিয়ে নেওয়া যেত তাহলে ডেফিনেটলি বাঙালিরা, বাংলাদেশিরা দুনিয়াতে মাথা তুলে গর্বের সঙ্গে দাঁড়াতে পারতো। আমাদের ইকোনমিক অবস্থা ভালো হয়েছে, মধ্যবিত্ত শ্রেণী অনেক এক্সপ্যান্ড করেছে, এখন ইট আউট যেটা সেটাতে রেস্টুরেন্ট গুলোতে জায়গা পাওয়া যায় না, রিসোর্ট গুলোতে জায়গা পাওয়া যায় না, একটু ছুটি পেলেই সবাই বেরিয়ে যায়, এগুলি তো একটু ইয়ের লক্ষণ, মানে ইয়ে সম্পদের বিত্তবানদের লক্ষণ। সেই হিসেবে বাঙালি বাংলাদেশিরা অনেক এগিয়েছে কিন্তু এই মরালিটির প্রশ্নে আমার মনে হয় অনেক পিছিয়েছে, এই জন্য এই দায়িত্বটা বোধহয় রাজনৈতিক নেতাদেরই নিতে হবে। অনেক ধন্যবাদ ইলিয়াস ভাই, আপনার কাছ থেকে অনেক বিষয়ে অনেক কথা শুনলাম। তো এখন আমরা মুক্ত আলোচনায় যাব, আমাদের আর হাতে আর আধা ঘন্টা সময় আছে। তো এখানে জুমে যে কজন এসেছেন আমি দেখতে পাচ্ছি, আমাদের লন্ডনের বন্ধু চন্দন শফিকুল কবির একজন দৃশ্যশিল্পী, তাঁত নিয়ে কাজ করেন, তিনি ইতিমধ্যে তার মাইক্রোফোনটা অন করেছেন, অর্থাৎ তিনি কিছু বলতে চাইবেন। আমি চন্দনকে বলবো তার আলোচনা বা তার মন্তব্য বা প্রশ্ন করতে, এছাড়া আরো কয়েকজন আছেন এখানে, আমি তাদেরকে পরে ডাকবো আলোচনার জন্য। চন্দন, সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে মনে করার, আমার চেহারা মনে রাখার কোনো কারণ যদিও নেই, কিন্তু একটা ঘটনা বোধহয় স্যারের মনে আছে, আমি সেই ঘটনাটা দিয়ে শুরু করতে চাই এবং এটা বলতে চাই যে স্যারকে শিক্ষক, অনুবাদক, সাহিত্যকর্ম ইত্যাদি নিয়ে আমরা জানি, কিন্তু এর বাইরেও স্যারের একটা অসাধারণ একটা স্মৃতি আছে আমার সাথে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে
1997 সন স্যার আপনি তখন মানবিক অনুষদের ডিন রেজা ভাই আমি আমাকে আমি রেজা ভাইয়ের সাথে আপনার কাছে গেলাম যে আমাদের একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা আর্ট ক্যাম্প করতে চাই এবং এটা বলার সাথে সাথেই আমাদের চা খাওয়ার সময়টাও পার হয়নি স্যার বললেন যে এটা অবশ্যই হতে হবে অবশ্যই হবে এবং সাথে সাথেই সেলিম স্যারকে ফোন লাগালেন সেলিম স্যার তখন হলেন টিএসসির পরিচালক বলে যে তোমরা সেলিমের কাছে যাও এবং সেলিম এটার সকল ব্যবস্থা করবে এবং অসাধারণ আমরা 17 জন শিল্পী 3 দিন ছিলাম এবং অত্যন্ত চমৎকারভাবে আপনার বিভাগের সামনে এই লেকের পারে আমাদের একটা অনুষ্ঠান হলো দুর্দান্ত সেই অনুষ্ঠান এবং সেখানে আপনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে একটা চারুকলা বিভাগ হওয়া উচিত তার পঠন পাঠন হওয়া উচিত এবং মজার ব্যাপার হলো যে সেটা হয়েছে কিন্তু আপনি তখন জাহাঙ্গীরনগরে নেই এবং আমিও তখন বাংলাদেশে নেই আমি তখন ইউরোপে চলে এসেছি তো আমি এই স্মৃতিটুকু বললাম এবং আমার কাছে অত্যন্ত মানে সুখস্মৃতি এবং সুখস্মৃতিই শুধু নয় তখন আমি সবেমাত্র আমার বি ফাইন শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ ঠিক ওই সময়ে আমাদের এইরকম একটা প্রস্তাবনা অনেক বয়সে ছোট সেটাকে এত চমৎকার ভাবে নেওয়া এবং পুরো বিশ্ববিদ্যালয় পরিবার এমন ভাবে আমাদেরকে সহযোগিতা করলো সেটা আজকের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ সেটা দেখে মনে হয় যে আসলে এর অনেক পিছনে সেই কাজগুলোতে ছিল এবং আমি সেই একটা কাজের সাথে আপনার সহযোগিতায় সেটা করতে পেরেছিলাম আমরা এটা সাংঘাতিক ব্যাপার আপনার সাথে 23 বছর পরে এই আজকে সামনাসামনি মানে অনলাইনে অন্তত কথা হতে পেরে আমি নিজেকে অন্তত প্রীতবোধ করছি এবং আপনি অসম্ভব সামর্থ্য এখনো পর্যন্ত আশা করি ভবিষ্যতে দেশে আসলে আপনার সাথে নিশ্চয়ই কথা হবে আরেকটু ছোট্ট কথা বলতে চাই যে এই যে মিথের শক্তি সেই যে সামান্য অংশটুকু সেইটুক আমার প্রথম পাঠ হয়েছিল এই নুরুল আলম আতিক আমাদের বন্ধু আতিকের মীর পত্রিকা এবং সেই পত্রিকাটা এত বছর ধরে এই এখানেও আমি এখন ইংল্যান্ডে থাকি আমার সেই সংখ্যাটা এখনো আমার কাছে আছে এখানে আমি বহন করছি এবং মাঝে মধ্যে মিথ নিয়ে গল্প টল্প করলে আমি আপনার ওই লেখাগুলো আবারও পড়ি আর কি সেখানে তো আরো অনেক প্রবন্ধ আছে এটা আমি চাই ইয়ের চাওয়ার পরেও মানে অবসরে যাওয়ার পরেও অনেক কাজ করছেন আমাদের আমরা যারা বয়সে আপনাদের চাইতে অনেক ছোট বাট আমাদের কাছে মনে হয় যে আসলে আমাদের অনেক কিছু মানে ইয়ে হওয়া উচিত মানে উজ্জীবিত হওয়ার মতো আমার জন্য তো বিরাট ব্যাপার কারণ আমাদের তো সুযোগ নেই যে চাইলেই স্যারকে ফোন করে ঢাকায় অন্তত দেখা করা বা কোনো অনুষ্ঠানে দেখার সেই সুযোগ আমার নেই কারণ প্রায় 20 বছর ধরে আমি বাইরে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে আচ্ছা এখানে আমাদের জুমে আমি যাদেরকে দেখতে পাচ্ছি কেতুকি ইলিয়াস বুঝে আপনার বাড়িরই কেউ হবেন কিছু বলতে চান মাহিয়া আবরার তিনি আমার বাড়ির মানুষ তিনি যদি কিছু বলতে চান মোহাম্মদ আনিসুর রহমান আছেন এবং আরেকজনের শুধু আমি প্রথম নাম দেখতে পাচ্ছি বর্ণালী আমার সন্দেহ হচ্ছে তিনি বর্ণালী সাহা অস্ট্রেলিয়া থেকে বুঝে যুক্ত হয়েছেন তুমি যদি বর্ণালী সাহা হয়ে থাকেন আমি খুব চাইবো তার কিছু কথা শুনতে কারণ তিনি একজন অত্যন্ত মেধাবী লেখক এবং অত্যন্ত মেধাবী সঙ্গীতজন আপনি কি সেই বর্ণালী সাহা আপনি আমায় শুনতে পাচ্ছেন জি আলম ভাই আমি সেই বর্ণালী সাহা আমি আপনি যদি কিছু কথা বলতেন এখানে খুব খুশি হতাম সরি আই অন দ্য স্পট আমি একটু দেরি করে ফেলেছি আমাদের এখন তো অস্ট্রেলিয়াতে 1:30টার মতো বাজে হ্যাঁ আমি জানি এসান তো এইদিকে যুক্ত হতে পারে না এসান ঘুমিয়ে আছে তো স্যারের কথা মিস হয়ে গেল আমি ভাবছিলাম যে হয়তো প্রশ্ন উত্তর পর্ব থেকে কিছু হয়তো পিক করতে পারবো আজকে হঠাৎ এই বিস্তারের অনুষ্ঠান দেখে আগের কয়েকটা মিস হয়ে গেছিল আর যেহেতু সময়ের একটা গ্যাপ থাকে অস্ট্রেলিয়া 5 ঘন্টা এগিয়ে আছে সেজন্য একটু সামনে পিছে হয়ে যায় আমি জানি না স্যারের আলাপে আজকে অনুবাদের মধ্যে অনুবাদ এবং কবিতার অনুবাদ এবং মূল ইংরেজি থেকে বাংলায় কবিতার অনুবাদ সেই টপিকটা কভার হয়েছিল কিনা আমি ব্যক্তিগতভাবে ডেরেক ওয়ালকটের কবিতা অনেকগুলো ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছি এবং
তার কবিতার যেহেতু একটা ধরন আছে, একটা চলন এবং গীতলতা আছে, এবং ওনার ইংরেজিটাও ঠিক কিন্তু আমাদের সেই ধ্রুপদী ইংলিশ নয়, এর মধ্যে ক্রেওল আছে এবং ওনার অন্য ধরনের একটা ইনভেনশন আছে সেই ভাষার ভিতরে, এবং মিটার এবং ছন্দ সবকিছু মিলে ওটাকে বাংলায় আনার যে কঠিন প্রক্রিয়া সেটার ভিতর দিয়ে যেতে গিয়ে আমি দেখেছি যে আসলে একজন অনভিজ্ঞ অনুবাদক হিসেবে আমার বেশ কয়েকটা আনরিজলভড কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরপাক। একটা হচ্ছে যে এই ধরনের পরিপ্রেক্ষিতে স্যার তাকে কি করতেন, এবং মানে এখানে যে কিছুটা মিউজিক্যালিটির বিষয় আছে সেটাকে ঠিক কতখানি কম্প্রোমাইজ করে, কারণ এখানে তো একটা ট্রেড অফ এর বিষয় থাকে, কতখানি আসলে আক্ষরিক মূলের কাছে থাকবো আমরা, কতখানি আমরা সেই জায়গায় কালচারালি আমাদের জায়গায় আমাদের স্পেসে সেখানে কালচারাল কনোটেশন গুলো সবচেয়ে কাছে কি আসে সেটা দিয়ে প্রতিস্থাপন করাটা ভালো হয় কিনা, এই বিষয়টা একটু মোটের উপর বুঝতে চাচ্ছিলাম স্যার কোনো বক্তব্য থাকে। এমনি তো রবার্ট ফ্রস্টই তো বলেছেন যে পোয়েট্রি ইজ লস্ট ইন ট্রান্সলেশন, তো সেটা সেটাকে ইয়ে করে ডিফাই করে আবার সিজার পাভিসি বলেছেন যে এ নিউ পোয়েম ইজ বর্ন, অনুবাদে নতুন একটা কবিতা জন্ম হয়। আমি সবসময় একটা উদাহরণ দিই, জীবনানন্দ দাশের হাই চিলটা এবং ডব্লিউ বি ইয়ার্স এ হি রিপ্রুভস দ্য কার্লিউ, দুটো তো কি একদম প্রায় অনুবাদ, কিন্তু জীবন দাশেরটা অনেক অনেক আলাদা, অনেক একটা নতুন সৃষ্টি। হ্যাঁ, এইভাবে কবিতার এক ধরনের হতে পারে, এক ধরনের মানে মানে ইনফ্লুয়েন্সই বলবো এটাকে, খুব ক্রিয়েটিভ ইনফ্লুয়েন্স ছিল জীবন দাশের। আর ডেরেক ওয়ালকটের কথা বলে, উনি তো ক্যারিবিয়ান ইয়েতে ব্যাকগ্রাউন্ডের লেখা, এবং তার লেখা অ্যানাদার কান্ট্রি বলে একটা বই আছে না তার, এবং বড় কবিতার একটা বই, সেটাতে অনেক কিছু নিয়ে এসছেন এবং ওটা খুবই কঠিন। আমি পড়েছিলাম এটা 1983-84 সালের দিকে এবং ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, কিন্তু সেই জন্য তাকে অনুবাদ করে আপনি যে সাহস করে হাতে নিয়েছেন এটাই আমি প্রশংসা করি। এটা একটু মানে কি বলবো, বোকার মতো সাহসী বলা যায়। না না ঠিক আছে, সাহস না করলে তো হয় না। আমার মনে এই চেতনাটুকু যে সব প্রচেষ্টা এবং এটা বুঝতে পারা যে এখানে আমার এই কাজটুকু করা দরকার, কিভাবে করা দরকার, আমার মনে এই বোঝাপড়াটা যদি থাকে এবং তার প্রতি যদি একদিন খুব নিষ্ঠা নিবেদিত হয় তাহলে নিশ্চয়ই এটা করা সম্ভব। অবশ্যই ট্রেড অফ হবে, কিন্তু কিছু না কিছু এতে বেরিয়ে আসবে এবং আমার মনে বর্ণালীর সেই সম্ভাবনাটা আমাদের দেখিয়েছে। এবং এটাকে স্বাধীনতা নয় আমার কাছে ভালো, যতটা পারেন কাছাকাছি থেকে স্বাধীনতা নিয়ে, কবিতা অনুবাদ তো খুব সহজ কাজ না, সেটাই আর কি। আর ওয়ালকটের মতো তিনি কঠিন কঠিন ইংরেজি শব্দ লিখেন, লিখতেন, পরে তো নোবেল প্রাইজও পেলেন, তারপরে মারা গেছেন, তো আপনি খুবই সাহসী কাজ করেছেন একটু ওকে নিয়ে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বর্ণালী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করব আমাদের আগামী অনুষ্ঠানগুলোতে আপনাকে পাবো। আর আগে না, আগের গুলো কিন্তু সব ইউটিউবে দেয়া আছে, রেকর্ড করে ওখানে রাখা আছে, সময় অবসরে যদি পাওয়া যায় আপনি দেখে নিতে পারবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে, ভালো থাকেন। আচ্ছা, এখানে আর যারা আছেন এতে জুমে তাদের মাঝখান থেকে যদি আমি একজনকে দেখতে পাচ্ছি, মাসুদ মাহমুদ ভাই, যিনি নিশ্চয়ই আমাদের চট্টগ্রামে সেই বিখ্যাত অধ্যাপক এবং কবি, কবি মাসুদ মাহমুদ ভাই, আপনি কি একটু মাইক্রোফোন অন করে কিছু কথা বলবেন আমাদের সামনে, আমাদের উদ্দেশ্য করে? মাসুদ ভাই, হ্যালো, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি কাজে ছিলাম একটা, এখনই এলাম, কি হয়েছে জানি না, বলতে পারবো কেন, ইলিয়াস ভাই আমার খুবই প্রিয় একজন ব্যক্তি, ইলিয়াস ভাই বাংলা তো খুব চমৎকার বাংলা লিখেন উনি, ওনার গোল্ডেন বাউ অনুবাদ চমৎকার অনুবাদ করেছেন উনি, তারপরে উনি এখন কাজান জ্যাকিস অনুবাদ করছেন, আমার দুজনই খুব প্রিয়। গোল্ডেন বাউ তো আমাদের একাডেমিক কাজের জন্য খুবই প্রয়োজনীয় একটা বই, এবং এই এই বইটি খুবই কঠিন এবং ইংরেজিটাও খুব কঠিন এটার,
যে থেকে যে কিন্তু একটা সাবলীল ভাষায় উনি অনুবাদ করে একটা বিশাল একটা দায়িত্ব পালন করেছেন বাংলা বাঙালিদের জন্য। কারণ হচ্ছে যে ঠিক আছে, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। তো এটা ওটা অ্যাকচুয়ালি ওনার বিষয়টা কি নিয়ে আলোচনা করছিলেন একটু জানতে পারলে আমার। না না, এটা সামগ্রিক বিষয়, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। হ্যাঁ, আমি এখন কতগুলো ওই আমাদের লাইভ সামগ্রিক হোক, কিন্তু মানে মূল জিনিসগুলো কি ছিল ওই আলোচনার মধ্যে? আপনি খুব চমৎকার বলবেন আমার মনে হয়। আপনার কোম্পানি তো খুবই ভালো। হ্যাঁ, আমি সামনে মাসে ঢাকা গেলে আপনার সাথে আবার দেখা হবে। অবশ্যই দেখা করবেন। হ্যাঁ, দেখা হবে মাসুদ। কিন্তু কি বিষয়ে আলোচনা ছিল হলো একটু শুনবেন? আমি আর বলছি, এখনই বলবো, আমি আপনি শুনতে পাবেন আর কি। তো সামিং আপ হ্যাঁ আমি করছি। আচ্ছা ইলিয়াস ভাই, আমি আমাদের লাইভে যে মন্তব্যগুলো এসছে, প্রশ্নগুলো এসছে, আমি সেগুলো এখন আপনার সামনে পেশ করব। আপনি আপনার সাধ্য মতো ছোট খাটো করে উত্তর দেবেন। প্রথমে এসছে সৈয়দ কামরুল হাসান, যে গল্পকার আমাদের কথা সাহিত্যিক, উনি লিখেছেন তার বড় ভাইয়ের ডায়েরিতে তার সম্পর্কে কিছু জেনেছি, নিজের বড় ভাইয়ের সাহিত্য সম্পর্কে তার কাছ থেকে কিছু জানতে চাই। উভয়ের সংযম ও মার্জিত উপস্থাপনে আশ্চর্য মিল, সম্ভবত এটা তাদের পারিবারিক উত্তরাধিকার। আপনি কি ইলিয়াস ভাইয়ের সাহিত্য সম্পর্কে সংক্ষেপে আপনার কোন একটা মূল্যায়ন বা পর্যবেক্ষণ ভাগ করে নিতে চান আমাদের সঙ্গে? ইলিয়াসের উপরে আমি তো প্রবন্ধ লিখেছি, এমনকি তার কবিতা নিয়েও আমার প্রবন্ধ আছে, এবং তার খোয়াবনামা চিলিকোটার সেপাই নিয়েও প্রবন্ধ আছে, এবং তার স্মৃতিচারণ হিসেবেও প্রবন্ধ আছে। অন্তত 5-6টা প্রবন্ধ তার উপরে লেখা আছে আমার, এবং আমার ইচ্ছা আছে আরো 2-4টে লিখে একটা বই ব্যবহার করবো আখতারুজ্জামান ইলিয়াসের উপরে। এবং আখতারুজ্জামান ইলিয়াসের প্রভাব আমার উপরে খুব বেশি ছেলেবেলা থেকে। আমি যে ইংরেজি সাহিত্য পড়ছি সেটা তার জন্যই। আমি ইতিহাস পড়তে গিয়েছিলাম, উনি জোর করে ইতিহাস থেকে ধরে নিয়ে এসে আমাকে ইংরেজিতে ঢুকিয়ে দিয়েছেন। তখন সাজ্জাদ হোসেন সাহেব ছিলেন চেয়ারম্যান। তো আমার এতদূর আসার পেছনে আমার বড় ভাইয়ের প্রচুর অবদান, প্রচুর অবদান। অনেক ধন্যবাদ। কামাল উদ্দিন কবির, উনি একজন নাট্যজন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি লিখেছেন খুব ভালো আলোচনা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আরেকজন চুম্পা নামে একজন লিখেছেন, সুন্দর আলোচনা, ভালো লাগছে শুনে। মাইনুল হাসান চৌধুরী, তিনি তাকে আমি চিনি থাকতে পারেন, ইংরেজি সাহিত্য শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এখন বোধহয় চেয়ারম্যান, আমাদের বন্ধুস্থানীয়। ও লিখছে যে অভিযোগ কম বেশি সকল প্রকাশনা সংস্থার বিরুদ্ধে থাকলেও যখন একটা এলিট প্রকাশনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসে লেখক থাকার, তখন হতাশাই জাগে। আমি লেখক নয় কিন্তু বুঝতে পারি সিরিয়াস লেখালেখি করে জীবন ধারণ সম্ভব নয়। আচ্ছা, তা কোনো প্রশ্ন না, একটা মন্তব্য সে করেছে। এরপরে মুজাফফর হোসেন, যে অনুবাদক আমাদের এই সময়ের বেশ খুবই একজন সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল শক্তিমান অনুবাদক, শুধু নয় প্রাবন্ধিক, এবং সম্প্রতি তিনি মানে উপন্যাস লেখাতেও হাত দিয়েছেন, গল্পেও বেশ নাম করেছেন। মুজাফফর জানতে চাইছে স্পেসিফিক্যালি অনুবাদে বাংলা একাডেমি কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছে। না, সে বলছে অনুবাদে বাংলা একাডেমি কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারছে। স্যারের কাছে আরো জানতে চাই একাডেমির কাছে কি ধরনের প্রত্যাশা তিনি করেন। আমরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারতো কিন্তু বাংলা একাডেমি, কিন্তু প্রথম থেকেই ছিল অনুবাদ, কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর অনুবাদে কোনো পুরস্কারই দেওয়া হয়নি, উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে অনুবাদের জন্য কোনো বাংলা একাডেমি প্রাইজ দেওয়া হবে না। এরপরে আবার কয়েক বছর হলো আবার চালু হয়েছে এটা। তো বাংলা একাডেমির এজেন্ডা কি থাকে আমি ঠিক জানি না, কিন্তু তাদের কিন্তু কর্তব্য অনেক বেশি, এবং কিছুটা করতে পারলে তারাই করতে পারেন। এখন পর্যন্ত দেশে বোধহয় একটি মাত্রই পত্রিকা বের হয় যেটা অনুবাদ রিলেটেড, ট্রান্সলেশন নামে, সেখানে অবশ্য ইংরেজি অনুবাদ গুলো বার করে। হ্যাঁ, একটি একটি পত্রিকা, আর একটা পত্রিকা বেরোচ্ছিল, 2-3টে ইস্যু বাড়াবার পরে আর সেটা চালু থাকতে পারে। আমার সহকর্মী আব্দুল সেলিম, উনিও একজন প্রথিতযশা অনুবাদক, উনি একটা ইংরেজি পত্রিকা বের করেছিলেন ট্রান্সলেশন নাম দিয়ে, সেটা 3 সংখ্যা বেরোবার পরে ওটা বন্ধ হয়ে যায়। এখন এই মুহূর্তে একমাত্র বাংলা একাডেমি পত্রিকা, বাংলা একাডেমিতে যে পত্রিকাটা চালু আছে সেটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, মানে খুবই ভালো একটা ব্যাপার। কিন্তু ইংরেজি থেকে বাংলা কিংবা অন্য ভাষা থেকে বাংলা এরকম এখন পর্যন্ত আমার মনে হয় সে উল্লেখযোগ্য কোনো। বহু বছর আগে অনুবাদ নামে একটা পত্রিকা বেরোতো, আমার তখন ছাত্র, তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একজন ছাত্র,
নামটা আমি ভুলে যাচ্ছি, তার একটা ইয়ে ছিল, সেখানে আমার সুইফটের ওই মোডেস প্রপোজাল বলে যে একটা খুবই ব্যঙ্গাত্মক একটা, সেটা ছাপা হয়েছিল ওই পত্রিকায়। এটা নিয়ে মুজাফফরের নিজেরই লেখা আছে, এটা নিয়ে ওই বিষয়টাকে নিয়ে তার লেখা। আচ্ছা আচ্ছা, এই মোডেস প্রপোজালটা ওখানে ছাপা হয়েছিল, সেই পত্রিকা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। রিসেন্টলি আমরা একটা করেছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ওই ইউপিএল যৌথভাবে একটা কর্মশালা করেছিলাম, যেটা প্রায় দু মাস ধরে চলেছিল, প্রতি শুক্রবার হতো, সেদিন 8টা ক্লাস হয়েছে, একদম সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত, দুপুরবেলা তাদেরকে খাওয়া দেওয়া হতো। এতে অনেক ছাত্র এসেছিল, প্রায় 33 জন কিংবা 32 জন ছাত্র, তারা খুবই রেগুলার ক্লাস করেছে, তারা অনুবাদ করেছে, তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, সবকিছু কমপ্লিট করে তাদেরকে এক ধরনের সার্টিফিকেটও অনেক পরেও হলেও সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবং এই একটা আউটকাম হচ্ছে আমরা রাজি হয়েছি, ইউপিএল রাজি হয়েছে যে অনুবাদ নামে একটা বাংলা পত্রিকা বের করবে। এই কোভিড না এলে পরে হয়তো এই জানুয়ারি মাসে একটা বেরিয়ে যেত, কিন্তু এখন পর্যন্ত এটা রাসায়ন অনুবাদ গুলো পেতাম, হ্যাঁ সেরকম বাংলা একাডেমির কিছু একটা করা উচিত যেখানে ডেডিকেটেড কিছু ট্রান্সলেটর, তারা সব ধরনের অনুবাদ করবে, শুধুমাত্র সাহিত্য না, আমাদের টেক্সট বই অনুবাদ করা দরকার, আমাদের সংস্কৃতির জন্য যা প্রয়োজন আমরা কি যেকোনো জিনিসই আমরা অনুবাদ করব, সেভাবে কি আমাদের মানে শক্তি ব্যয় করব না, এমন সব বিষয় আমাদের এমন সব বিষয় আমাদের অনুবাদ করা উচিত যার সাথে আমাদের সাংস্কৃতিক একটা মিল আছে একদম এক্সোটিক যদি এমন হয়ে থাকে যেটা একদম স্ট্রেঞ্জ একটা ব্যাপার, ক্যানিভালস কালচার, হ্যাঁ নিয়ে আমি একটা অনুবাদ করলাম, এতে আমার কোনো সংস্কৃতি কোনো উপকার হবে না, হ্যাঁ এটা নলেজ ইনফরমেশন নিউজ হিসেবে কাজ করবে, কিন্তু যেটা সংস্কৃতিকে ফার্টিলাইজ করবে, যেটাকে ক্রস ফার্টিলাইজেশন, হ্যাঁ পারস্পরিক, এই 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 প্রসঙ্গ থেকে অনেক সময় চিন্তা করা যায় যে আমরা কোন কোন টেক্সট অনুবাদ করলে তার প্রাসঙ্গিকতা তার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারব, আমরা ঋদ্ধ হব। ইলিয়াস ভাই আপনার মন্তব্য জানতে চাইছি এই প্রসঙ্গে। ঠিক, তবে মাসুদ আমি বলতে চাই কি যে যে কোনো ধরনের অনুবাদই কিন্তু কাজে লাগতে পারে, হ্যাঁ শুধুমাত্র যে আমাদের সংস্কৃতির সঙ্গে মিল থাকতেই হবে, নট নেসেসারিলি, যে কোনো অনুবাদ কিছু কিছু মানে অপ্রয়োজনীয় আছে কিন্তু সেসব হয়তো থেকে গেল আমাদের অনুবাদ সাহিত্য ভান্ডারে থেকে গেল। সম্প্রতি ওই সাহিত্য বিশ্ব সাহিত্য কেন্দ্র তারা একটা বিশাল লিস্ট করেছে ওয়ার্ল্ড ক্লাসিক্স গুলো অনুবাদ করার জন্য, প্রত্যেকে বোধহয় ফান টান কিছু পেয়েছে, সেই লিস্টে আমি দেখলাম মধ্যযুগের বহু ইউরোপিয়ান ক্লাসিক্স, তাদের কোনো উপযোগিতা নেই কিন্তু সেসব রেখেছে যেসব অনুবাদ হওয়া দরকার। আমি সাইদ ভাইকে বললাম যে কেন দরকার নেই তো, হ্যাঁ শুধুমাত্র যেগুলি বহুল প্রচলিত এবং পঠিত বিশ্ব সাহিত্যের যেসব ক্লাসিক্স সেগুলি আপনারা নেন, সেসব অনুবাদ করা ভালো। ইলিয়াস ভাই এই প্রসঙ্গে আমি একটু কথা বলি, বিশ্ব সাহিত্য কেন্দ্র আমার সঙ্গে যোগাযোগ করেছিল এই তাদের এই প্রকল্প নিয়েই আর কি, তখন আমার আব্দুল আবু সাইদের সঙ্গে কথা হয়েছিল, আমি তখন বলেছিলাম আপনারা কিভাবে নির্ধারণ করছেন কোন কোন বইগুলো অনুবাদ করবেন, তখন তাদের কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম তাদের সেরকম ধারণা নেই কোনগুলো অনুবাদ হওয়া উচিত কোনগুলো হয়েছে, তারা করেছে কি পেঙ্গুইনের একটা বইয়ের তালিকা, ওরা যে সমস্ত গোটা বইয়ের তালিকাটা নিয়ে আমাকে পাঠিয়ে দিল যে আমরা এইটা পুরোটা পড়বো, এবং সেখানেই আপনি সেই মধ্যযুগীয় বইপত্র নামগুলো দেখছেন, এইভাবে করলে তো হবে না, ফলে আমাদের নিজেদেরই ধারণা থাকতে হবে কোনটার অগ্রাধিকার কোনটা প্রাসঙ্গিক কোনটা এই মুহূর্তে জরুরি, কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই জিনিসগুলো নেই, এবং এই কাজগুলি হয়তো বাংলা একাডেমি বা অন্য প্রতিষ্ঠানগুলো করতে পারে একটা সেল করে নিয়ে। আমি বাংলা একাডেমিতে গত বছর 21 বক্তৃতা মালায় অনুবাদ বিষয়ে একটা বক্তৃতা আমি বলেছিলাম যে আমার সবার আগে আমি বাংলা একাডেমি এই প্রজেক্টটা দিয়েছিলাম আপনারা একটা তালিকা করুন যে এই মুহূর্তে কি কি বইয়ের অনুবাদ হয়েছে বাংলাদেশে, টোটাল সমস্ত বইয়ের অনুবাদের তালিকা একটা করুন আর কি, তাহলে দেখা যাবে যে একই বই বারবার হচ্ছে
গুরুত্বপূর্ণ বইগুলো একবারও হচ্ছে না, কেউ জানছে না আরকি, এত চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খলা নিয়ে বিরাজ করছে। এইটা কাজে ওঠার জন্য বোধহয় আমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাচ্ছি ইলিয়াস ভাই, এই প্রসঙ্গে, যেমন আপনার বইগুলোর, আপনি বইগুলো যখন আপনি অনুবাদ করেন তার সামনে আপনি খুব সুন্দর একটা ভূমিকা নেন, সেখানে আপনি অ্যাকচুয়ালি ইউ আর আপনি আপনার মাইন্ডটাকে সেখানে দেন। কিন্তু আমি অনেক অনুবাদ দেখেছি যে অনুবাদের সামনে যেটা আমি কি আমি বলি ন্যাংটো অনুবাদ, হ্যাঁ মানে এর কোনো জাস্ট এটা অনুবাদ করে ছেড়ে দেওয়া হলো। এটা কেন আমি করলাম, আমার যে প্রয়োজনীয়তা, কারণ আমি আমি একটা অনুবাদের বই প্ল্যাটোর প্ল্যাটোর ডায়ালগ অনুবাদ করেছিলেন, হ্যাঁ বেঞ্জামিন জুয়েট, আমাদের মনে আছে জুয়েটের বই আমরা পড়তাম আমাদের যখন ইউনিভার্সিটি অনার্সে পড়তাম জুয়েটের বই, সে জুয়েটের দেখলাম উনি প্ল্যাটোর সমস্ত ডায়ালগ গুলি অনুবাদ করেছেন, অদ্ভুত ব্যাপার। এবং তিনি একটা দীর্ঘ একটা অনুবাদের উপরে, অনুবাদ কিভাবে করতে হবে, একটা কালচার থেকে আরেকটা কালচারে আনতে হয়, এটা নিয়ে উনি দীর্ঘ একটা জটিল একটা লেখা লিখেছেন, উনি খুবই কঠিন একটা লেখা লিখেছেন। এবং আমার কাছে মনে হয় যে যতগুলো কনসিডারেশন করে উনি অনুবাদটা করেছেন, সে অনুবাদটা যদি সত্যিকার একজন অনুবাদক করে থাকেন তো তার নিশ্চয়ই একটা বক্তব্য থাকবে সেখানে, যেমন আপনার আছে, আপনার প্রত্যেকটা লেখার সামনে একটা ভূমিকা থাকে, তখন আমি আপনার যে মুখবন্ধ দেখে বুঝতে পারি যে কেন আপনি অনুবাদ করলেন, কি কি বাধার সম্মুখীন হয়েছিলেন, এবং সেটাও একটা শিক্ষণীয় ব্যাপার আমাদের। হ্যাঁ অনুবাদে অনুবাদ তো খালি হচ্ছে, নাহলে তো আপনার যে আন্দর কিল্লাতে বসে ট্রান্সলেশন অনেক করছে তাই না, এটা এটা তো হবে না। আচ্ছা ইলিয়াস ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন এসেছে, সৈয়দ কামরুল হাসান তিনি আবার করছেন, আমি জানি না এই বিষয়ে আপনি অবগত কিনা বা আপনি তার উত্তর দিতে চাইবেন কিনা, পশ্চিমবঙ্গের অনুবাদ সম্পর্কে তার মন্তব্য জানতে চাই। লজ্জা হচ্ছে বলতে যে আমি ঠিক অতটা পড়িনি ওদিকে, পশ্চিমবঙ্গের অনুবাদ মনে হয় না, লীলা রায়ের সম্ভবত গালিবারের সফরনামা এই ধরনের কিছু একটা পড়েছিলাম, আর এছাড়া আমি খুব একটা ওয়াকিবহাল নই। অতএব কামরুল আমি আপনাকে সন্তুষ্ট সন্তোষজনক কোনো জবাব দিতে পারছি না। মাইনুল হাসান চৌধুরী লিখেছেন যে অনুবাদ প্রসঙ্গে আলম খুরশেদের পর্যবেক্ষণের সঙ্গে একমত, ফিরোজ আহমেদ তিনি ইংরেজি সাহিত্যের, তিনিও লিখেছেন আলোচনা ভালো লাগছে, অতিথিকে ধন্যবাদ। অস্ট্রেলিয়া থেকে লুনা রুশদি, সে নিজেও অনুবাদ করে, প্রচুর অনুবাদ করে, দুদিক থেকে উৎস থেকে লক্ষ লক্ষ থেকে উৎস দুদিকই করে, সে জানতে চাইছে বা সেটা তার মন্তব্য করেছে, কন্টেম্পোরারি লেখার অনুবাদ তো দরকার বলতে চাইছে। চন্দন বা মাসুদ ভাই যদি আর কোন মন্তব্য থাকে এটা আমরা শুনবো, না হলে ইলিয়াস ভাই তার সম্প্রতি করা একটা অনুবাদ থেকে কিছু কিছু পাঠ করে শোনাবেন আমাদের। আচ্ছা কারো কোন আর কোন মন্তব্য প্রশ্ন এখানে? আমরা তাহলে এবার পাঠ পর্বে চলে যাচ্ছি, আমরা ইলিয়াস ভাইয়ের সাম্প্রতিক অনুবাদের কিছু অংশ শুনবো, এরপর তার উপসংহার বক্তব্যের ভিতর দিয়ে আমরা অনুষ্ঠানে ইতিটান। ইলিয়াস ভাই, তো রিপোর্ট টু গ্রেকোর একটা ব্যাকগ্রাউন্ড আছে। গ্রেকো ছিলেন এল গ্রেকো, যিনি ওই মানে ইটালিয়ান রেনেসাঁর সময়কার একজন পেইন্টার, এবং তিনি হচ্ছেন ক্রিট, ক্রিটের লোক। কাজানজাকিসও ক্রিট, যে দ্বীপটা আছে, দেশটা আছে, সেই ক্রিটের লোক। সেই জন্য কাজানজাকিস মনে করলেন যে আমি আমার জীবনে যা করলাম তার একটা হিসাব কাউকে দিতে হবে, তাই সেই হিসাবটা তিনি দিচ্ছেন তার পরদাদা সেই এল গ্রেকোকে, তার 400 বছরের পুরনো যে পেইন্টার। তা সেইখানে হিসাব দিতে গিয়ে তিনি নিজের মৃত্যু সম্পর্কে, নিজের কর্মপ্রণালী, নিজের জীবনী অনেক কিছু নিয়ে এসেছেন। তবে যেহেতু তিনি একজন মিস্টিক প্রকৃতির লোক ছিলেন কাজানজাকিস, এক ধরনের মরমীবাদ আছে, আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে অনেক মিল আছে, কিন্তু রবীন্দ্রনাথ যেরকম বিশ্বাসী, কাজানজাকিস সেরকম সে অর্থে বিশ্বাসী না। তাকে ক্রিশ্চিয়ানিটি থেকে বের করে দেওয়ার কথা হচ্ছিল, এক্সকমিউনিকেট করার কথা হচ্ছিল। তারই লেখা, এবং সেটা ফিল্মও হয়েছে, যেমন ফিল্ম হয়ে নাম করেছে, লাস্ট টেম্পটেশনও ফিল্ম হয়ে খুব নাম করেছে। তা সেই রিপোর্ট টু গ্রেকোর প্রথম দিকে আমি একটা দুটো পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি, দেখবেন এখানে মৃত্যুর ব্যাপারটা আসছে, তার শেষ জীবনের ব্যাপারটা।
প্রথমে বলছেন প্রলগ, তিনি প্রলগ দিয়ে শুরু করেছেন, এপিলগ দিয়ে শেষ করেছেন বইটা, প্রায় 614 পৃষ্ঠার একটা বই। আমার যন্ত্রপাতি হাতিয়ার সব গুছিয়ে নি, আমার দৃষ্টি ঘ্রাণ শক্তি স্পর্শবোধ স্বাদ শ্রুতি বুদ্ধিবৃত্তি সব, সন্ধ্যা হয়ে এসেছে, দিনের কাজ শেষ, একটা নেউলের মতো আমি ঘরে ফিরি, আমার মাটির ঘরে। আমি যে ক্লান্ত তা নয়, ক্লান্ত আমি নই, কিন্তু সূর্য যে ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, পাহাড়গুলো ঝাপসা হয়ে এসছে, আমার মনের পর্বত শিখর এখনো ধরে রেখেছে কিছু আলো, দিনান্তের শেষ আলো, কিন্তু পবিত্র রজনী আসমান থেকে দ্রুত নেমে আসছে, আলো পণ করেছে যে সে বশ স্বীকার করবে না, কিন্তু সে জানে নির্বাণ বা মুক্তি বলে কিছু নেই, বশ্যতা সে মানবে না, কিন্তু মরে তো সে যাবেই। চারধারে আমি শেষবারের মতো তাকাই, কার কাছে নেব বিদায়, কাকে বলবো বিদায়, ওই পর্বতমালাকে, সমুদ্রকে, ঘরের কার্নিশে লতিয়ে ওঠা আঙ্গুর শাখাকে, বলবো বিদায় পাপ পুণ্য জীবনদায়িনী জলকে, বৃথা, হাহ বৃথা, আমার পিছিয়ে পিছিয়ে এরা সবাই তো ঢুকবে গিয়ে মাটির গর্তে। কার কাছে আমার আনন্দ বেদনার কথা বলে যাব, যৌবনের কি হতে সদৃশ মিস্টিক ভাব বাসনা, পরবর্তীকালে ঈশ্বর ও মানুষের সঙ্গে তিক্ত কঠিন সংঘাত, এবং শেষে বৃদ্ধ বয়সের এক গুয়ে বন্য দেমাক, যা পড়ে কিন্তু মরণ আমার পূর্ব মরণ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছাই হতে চায় না। কাকে বলবো কতবার আমি পিছলে পড়েছি চার হাত পায়ে, মুখ থুবড়ে ঈশ্বরের এবড়ো খেবড়ো কঠিন পথে উঠতে গিয়ে কতবার আমি উঠেছি, সারা অঙ্গে রক্তাক্ত হয়ে আবার উঠতে শুরু করেছি। কোথা পাবো এমন অপরাজিত আরেক মানুষ, যার সর্বাঙ্গে আমারই মতো বিচিত্র বর্ণের ক্ষত, এমন একজনকে যে আমার এই স্বীকারোক্তি শুনতে চাইবে। সমমর্মিতায় আপ্লুত হয়ে স্থির নির্জন আমি কীটের এক মুঠো মাটি মাটি নিয়ে হাতের তালুতে টিপতে থাকি। এই একতাল মাটি আমি সবসময় সঙ্গে রাখি, আমার সব ভ্রমণের সঙ্গে নিয়ে আমি উদ্বেগ উৎকণ্ঠায় সময় এই মাটি চিপে ধরি, এবং এ থেকেই পাই শক্তি, প্রাণ শক্তি, যেমন পাওয়া যায় ভালোবাসার বন্ধুর হাত চেপে ধরে। কিন্তু এখন যে সূর্য পাটে গেছে এবং দিনের কাজেরও হয়েছে অবসান, এখন তাহলে শক্তি দিয়ে আমি করবটা কি, এর তো আমার প্রয়োজন নেই। আমি ক্রিট ভূমির এই একতাল মাটি হাতে ধরে অপার আনন্দে কৃতজ্ঞ চিত্তে আলতো চাপে টিপতে থাকি, যেন হাতে ধরে আমি কবেকার ভালোবাসার মেয়ে মানুষের স্তন ধরে টিপছি, আর শেষ বিদায় জানাচ্ছি, আমি নিজেও তো চিরদিনই ছিলাম এই মাটি। ও আমার ক্রিট দেশি ভয়ঙ্কর মাটি, কাদা মাটি, তোমাকে যখন ছেনে ছুনে একটা আকার দেওয়া হচ্ছিল, তখনই দেখো, তখনই এক সংগ্রামী মানুষের অবয়বে মুহূর্তের ঝলকে তুমি চলকে পড়লে। সেই একদলা মাটিতে কি আলোড়ন না হচ্ছিল, কি উদ্বেগ, অদৃশ্য এক মানুষ খেকো জানোয়ারের কি বিপুল তাড়া, সেই মৃত্তিকা পিণ্ডে ছিল দৈব ও শয়তানের মারাত্মক শক্তি, সেই মাটির ময়দায় মেশানো হলো রক্ত ঘাম আর অশ্রুজল, মাটি হয়ে উঠলো কাদা, হলো মানুষ এবং শুরু করলো ওঠা, উঠে কোথাও পৌঁছতে, কিন্তু কোথায় পৌঁছতে, হাত পায়ের সাহায্যে হাতড়িয়ে খামচিয়ে হাঁপাতে হাঁপাতে তা ঈশ্বরের রাস ভারী আকৃতির দিকে উঠতে থাকে, হাত বাড়িয়ে দেয়, কাঁপা কাঁপা হাতে ঈশ্বরের মুখের আদল খুঁজে পেতে চায়। আর শেষের ওই কটি বছরে এই মানুষ মরিয়া হয়ে বুঝতে পারে যে ঈশ্বরের ওই আকৃতিতে নেই কোনো মুখ, তখন সে কি নতুন আরেক সংগ্রামে পুরোপুরি ধৃষ্টতায় ভীত সন্ত্রস্ত হাতে নতুন আরেক সংগ্রামে এই শীর্ষ মুখাবয়বহীন পিণ্ডে একটা মুখের আদল দিতে চায়, আর দেখো সে আদল হয়ে ওঠে তার নিজের মুখেরই প্রতিকৃতি। কিন্তু এখন দিনান্তে আমার কাজ শেষ, আমি হাতিয়ার গুটিয়ে নিই, অন্য আরো মৃত্তিকা পিণ্ড উঠে আসুক, এসে সংগ্রাম অব্যাহত রাখুক, আমার মরণ আমরা মরণশীল মানুষ অমর শক্তিতে ও শক্তির কর্মী বাহিনী, রক্ত আমাদের লাল প্রবাল, এই প্রবালেই আমরা গড়ে তুলি নিধোয়া পাথারে গড়ে তুলি এক দ্বীপাঞ্চল। তখন শুরু হয় ঈশ্বর গড়ার কাজ, আমার খুদে নুড়ি পাথর এক মোটা এক ফোঁটা রক্ত দিই তাকে নিরেট বস্তুবান করতে, পাছে তিনি ধসে পড়েন এবং তিনিও আমাকে যেন বস্তুবান করেন, পাছে আমি ধ্বংস হই, এভাবে আমি কর্তব্য কাজ সম্পন্ন করি। এটা প্রলগের একটা অংশ, এখানে কাজ দেখে কঠিন বেশ, তার যে চিন্তা ভাবনা গুলো, ওই যে একটা ডায়ালেকটিকের ব্যাপার আছে, সেই ডায়ালেকটিকের ব্যাপারটা তিনি সবসময় নিয়ে এসেছেন, ঈশ্বর বনাম ডেভিল, এবং কখনো কখনো বলছে এই দুটো একই, হ্যাঁ, শয়তান এবং ঈশ্বর একই জায়গায় একই সঙ্গে আছে, মানুষও এদের মধ্যে আছে, তো মানুষের অ্যাসেন্ডিং যে ব্যাপারটা, অ্যাসেন্ড করা, আরোহণের ব্যাপারটা আছে, শীর্ষে গিয়ে
ঈশ্বর দিবেন, সেই ঈশ্বরের মুখটা কিরকম, হ্যাঁ, এবং নির্বাণ বলে কিছু নেই, ইত্যাদি অনেক কিছু আছে। ওই বইটা সত্যি এমন বই যেটা পড়লে পরে আপনার মানে মনোজগৎ বিস্তৃত হয়ে যায় অনেক কিছু। কলকাতার বন্ধু অনুজপ্রতিম বন্ধু রাজীব চক্রবর্তী, সে সাংঘাতিক বইয়ের সংগ্রাহক একজন বড় এবং সঙ্গীত সংগ্রাহকও বটে, ও জানতে চাইছে, আচ্ছা ও লিখেছে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা, একটা প্রশ্ন, বিদেশি ভাষার সাহিত্যের অনুবাদের পাশাপাশি উপমহাদেশের অন্যান্য ভাষা থেকে সাহিত্যের অনুবাদ বাংলায় খুব প্রয়োজনীয় কাজ বলে মনে হয়, ইলিয়াস ভাইয়ের মতামত জানলে ভালো লাগবে। খুবই সুন্দর প্রশ্ন, এবং এটা আমারও কাছে খুব দুঃখ লাগে যে আমরা উর্দু থেকে অনুবাদ করি না, কেউ করলেও সেরকম গুরুত্ব নেই, আমরা হিন্দি থেকে অনুবাদ করি না, হিন্দি থেকে অনুবাদ করা বাংলায় সবচেয়ে সোজা আমার কাছে মনে হয়, কারণ এত কমন শব্দ আছে, তাই না? আসামিজ ল্যাঙ্গুয়েজ, তারপর উড়িয়া ল্যাঙ্গুয়েজ, তারপরে তামিল, তেলেগু, এসবে খুব উন্নত সাহিত্য আছে, হ্যাঁ, এবং এইসবের সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ, আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় দৃষ্টিটা আছে ওই পশ্চিম দিকে, হ্যাঁ পশ্চিম দিকে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সেই জন্য আমাদের বহুজাতিক ভাষা হিসেবে গড়ে উঠতে হবে, এছাড়া তো উপায় নেই। ঠিকই বলেছেন, তাও উর্দু হিন্দি থেকে কিন্তু মোটামুটি বাংলাদেশে একটা ঐতিহ্য ছিল, জাফর আলম এবং অনেক প্রচুর করেছে, এর বাইরের তামিল কত পুরনো ভাষা, হাজার বছর কয়েক হাজার বছর পুরনো ভাষা, তামিল, অন্ধ্রের তেলেগু, কন্নড়, ওগুলা তো আমরা পাচ্ছি না, বৈকম মোহাম্মদ বশির কিছু কিছু হয়েছে সেখান থেকে মালায়ালাম ভাষা, হ্যাঁ সেটাই আমার মনে হয় থ্রুতে আসতে হয়, হ্যাঁ আসতে হবে আর কি। তো ঠিক আছে, আমরা একেবারে আসরের শেষ পর্যায়ে আসর গোটাবো আমরা, এর মধ্যে যদি আর কেউ কিছু বলতে চায়, মোহাম্মদ আনিসুর রহমান, তিনি একজন অনুবাদক, আমি ধরে নিচ্ছি তিনি সুইডেন প্রবাসী সেই অনুবাদক আমাদের বিখ্যাত, তিনি কি কিছু বলতে চান শেষ সুযোগ, তাহলে এই সুযোগ কিছু বলতে পারেন, আর তাহলে আমরা এখন ইলিয়াস ভাই আপনার একটা উপসংহার বক্তব্য, হ্যাঁ কে আনিস, আনিস ভাই না আমি আবার চন্দন, চন্দন আচ্ছা হ্যাঁ সংক্ষেপ একদম সংক্ষেপ, আমি আমি ওই রাজীবদা বললেন যে উপমহাদেশিক যে সমস্ত আমাদের আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলো দিয়ে অনুবাদ হতে পারে, সেগুলো তো কিছু কিছু আমরা পেয়েছিও অনেক সময়, বৈকম মোহাম্মদ বশিরের সেই পাতুম্মার ছাগল ও বাল্য সখী, সেই সমস্ত আরো নানান রকমের ভাষা থেকে হয়েছে। একটা বিষয় যে ইতালিয়ান সাহিত্য, ফরাসি সাহিত্য বা ইউরোপিয়ান অন্যান্য ভাষাভাষী যে সাহিত্যগুলো, সেই সমস্ত সবই কিন্তু আমরা ইংরেজি থেকে পাই, এখন হয়তো কিছু কিছু দুই একজন বা কেউ কেউ আছেন যারা মূল স্প্যানিশ থেকে করে বা ফরাসি থেকে, এরকম সরাসরি ফরাসি থেকে এরকম হয়েছে বলে আমি জানি না, আমি অন্তত আমার জানা নেই আর কি, পশ্চিমবঙ্গে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, চিন্ময় গুহ আছে, আমার কাছে মনে হয় যে আমি আমি ইতালিতে আমার 15 বছরের বসবাসের পরে বা আরো আরো অন্যান্য দেশে যাওয়ার পরে আমার একটা জিনিস মনে হয়েছে যে এখানে কিন্তু একটা জনসংখ্যা আছে যাদেরকে যদি আমরা নার্সিং করি, অর্থাৎ যদি কোনোভাবে যদি তাদেরকে যদি আমরা চিহ্নিত করি, তাহলে কিছু কিছু মূল ভাষা থেকে অনুবাদ করা কিন্তু সম্ভব আমার কাছে মনে হয়, যদিও তারা সরাসরি সাহিত্যকর্মী নয়, বাট তাদের পঠন পাঠন এবং অন্যান্য দিক থেকে ছোট ছোট কাজ কিন্তু আমরা যদি করা বোধহয় সম্ভব মূল ভাষা থেকে। হ্যাঁ নিশ্চয়ই এটা অবশ্যই সম্ভব, এবং ইলিয়াস ভাইকে আমি জানিয়ে রেখে আমাদের চন্দন নিজেই করেছে, চন্দন নিজে মূল ইতালিয়ান ভাষা থেকে লিওনার্দো দা ভিঞ্চির তো না, হ্যাঁ তার কিছু নোটবই এবং কিছু কাজ সে নিজে অনুবাদ করেছে। আমার আরেকটা কাজ আছে যে কাজটা এখনো আমি মানে কোথাও দেইনি, সেটা হলো একজন ইম্পারালা আর্তে মানে ওরকম একটা বই, যে বইটা একদম সরাসরি আমার অনুবাদ করা আছে কিন্তু এখনো কোথাও প্রকাশিত হয়নি বা কোথাও আমি ফেসবুকেও দেইনি, মানে নিজের সাথে যুচ্ছি আর কি ব্যাপারটা নিয়ে। হ্যাঁ ওটা ছাপিয়ে ফেলুন, হ্যাঁ এটা ভালো পড়া, আমারও সবসময় অনেক সময় মনে হয় কিন্তু এখন একটাই সমস্যা, তাদের আবার ওই লক্ষ্য ভাষায় হয়তো অতটা দখল নেই, ফলে তাদেরকে যদি গাইড করা যায়, হ্যাঁ তাদের গাইড করা যায়, আর যদি সহানুবাদক থাকে, যদি একজন পরামর্শ থাকে, তাহলে যারা বাংলাটা ভালো জানে তারা যদি সহানুবাদক হয় তবেই কিন্তু চমৎকার করা সম্ভব এটা। হ্যাঁ বুঝতে পারি, আমি অনেক নিজে অনুবাদ করতে পারি, জার্মান জানে, তারা রুশ জানে, পর্তুগিজ জানে, আমি অনেক কিছু নিয়ে এরকম আর কি, ফলে তাদেরকে আমরা কাজে লাগানো উচিত। এই মোহাম্মদ আনিসুর রহমানই বোধহয় তিনি সুইডিশ জানেন সম্ভবত, সুইডিশ ভাষা থেকে তিনি অনুবাদও করেন। যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনা পর্বের ইতি টানবো, ইলিয়াস ভাই আপনি আপনার শেষ উপসংহার বক্তব্য বা মন্তব্য করে। না আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এত সমৃদ্ধ একটা পরিবেশ,
এবং এত বিদগ্ধ জনে কোশ্চেন করলেন, তারা প্র্যাকটিশনার্স ও, তাই না? অনুবাদ নিজেরাও করেন এবং ভালো অনুবাদ করেন, এবং আমার অনেক পুরনো বন্ধুর সঙ্গেও মোলাকাত হলো কথাবার্তায়, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। এই ধরনের অনুষ্ঠান আপনারা মাঝে মাঝে করে থাকেন আমার মনে হচ্ছে, এর আগে আমি কখনো দেখিনি আনফরচুনেটলি। আমরা নিয়মিতই করি, প্রতি বৃহস্পতিবার করি থাকি এই অনুষ্ঠানটা, এবং আগামী বৃহস্পতিবার আমাদের জন্য একজন খুবই আমার বিবেচনা খুবই শক্তিমান কিন্তু নেপথ্যচারী সাহিত্যিককে আমরা আনছি। আমি আপনাদেরকে নামটা বলে রাখি এখানে, তিনি হচ্ছেন জুলফিকার মতিন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি যুক্ত হবেন আগামী বৃহস্পতি, আপনারা অবশ্যই আসবেন। তিনি একজন কবি, কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক। ইলিয়াস ভাই বলেন। আপনাকে অনেক ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য এবং পুরো প্রফেশনাল প্রশ্ন করার জন্য। এদের মধ্যে সবাই প্রায় মানে নিজেরা চর্চা করেন, তাই না? তা এখন আমি জানি না সাধারণ পাঠকদের কি অবস্থা, তারা অনুবাদ সম্পর্কে কি ভাবেন, সে সম্পর্কে আমার কোনো সেরকম ধারণা নেই। তবে যারা করেন অনুবাদ, যারা চিন্তা ভাবনা করেন, যারা সাহিত্য করেন, তারাই আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আলম খোরশেদ আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে মানে গর্ত থেকে তুলে নিয়ে এসেছে। আমি সাধারণত নিভৃত চারি তাই পছন্দ করি, আপনাকে ধন্যবাদ। সেটা আবার সেই 90 সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিয়ে তখন যেভাবে আপনাকে ওয়াশিংটন ডিসি থেকে তুলে নিয়ে এসেছিলাম আর কি, এবার মনে হলো এবার করোনা আর গুহা থেকে আপনাকে ধরে নিয়ে আসা। অনেক অনেক ধন্যবাদ, আপনার কথা, আপনার উপস্থিতি, আপনার পাঠ সবই আমাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছেন, মাসুদ মাহমুদকে পেয়ে আমি খুবই বিস্মিত। তিনি এসছেন, বর্ণালী এসছে, বর্ণালী একজন ভালো অনুবাদক, তার মধ্যে লক্ষ্য করছি ভালো লাগছে সবাইকে দেখে। লাইভে যারা যুক্ত হয়েছেন, রাজীব, মুজাফর, মাইনুল, কামরুল, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে স্মৃতি টানছি। আশা করি আবারও দেখা হবে আমাদের আগামী বৃহস্পতিবার 29 অক্টোবর সন্ধ্যায়। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।